বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি উত্তরণ ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির পক্ষ থেকে আজকের সেমিনারে আজকের সেমিনারটা যেহেতু নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তি পরীক্ষা এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে তো প্রথমেই আমি সবার সাথে একটু আলাপচারিতা শুরু করার জন্য একটা প্রশ্ন করে নিতে চাচ্ছি যে যে কোনো নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রার্থীর যে গুণগুলো অধিক প্রয়োজন তো এটা এই মুহূর্তে যারা উপস্থিত আছেন তারা হচ্ছে শেয়ার করতে পারেন যে যে কোনো নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে প্রার্থীর যে গুণগুলো অধিক প্রয়োজন সেগুলো কি কি তো এর মধ্যে আমরা অলরেডি নিজেদের থেকে বেশ কিছু অপশন রেখেছি সো আপনারা এগুলোর মধ্যে কোনো একটা যদি চুজ করেন আমাকে চ্যাট বক্সে জানাতে পারেন আর যদি হচ্ছে এর বাইরেও কারো কিছু বলার থাকে সেটাও হচ্ছে চ্যাট বক্সে লিখতে পারেন তো এটা আমরা আজকের সেমিনারটা যেভাবে নিব তার ছোট একটা পার্ট এটা যে আমরা আপনাদের কাছ থেকে রেসপন্স গুলো যেগুলো নিব সেগুলো হচ্ছে চ্যাট বক্সের মাধ্যমে নিব আর এর পাশাপাশি কারো যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে যেটা আমাদেরকে করতে চান যার উত্তর আমরা দিলে ভালো হয় বলে মনে করেন সেই প্রশ্নগুলো কিউ বক্সে করতে পারেন আপনারা হয়তো এতক্ষণে খেয়াল করেছেন যে এখানে চ্যাট বক্স এবং কিউ বক্স দুটোই আছে সো জেনারেল রেসপন্স সেটা আমাদেরকে চ্যাট বক্সে দিতে পারেন যখন যেমন এই মুহূর্তে আলাপচারিতা শুরু করার জন্য আমি যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নটার উত্তর আপনারা চ্যাট বক্সে লিখে দিতে পারেন আর যদি হচ্ছে কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে সেটা কিউ앤এ বক্সে আমাদেরকে দিতে পারেন তো সেখান থেকে আমরা হচ্ছে প্রশ্নগুলো দেখে উত্তর দিয়ে দিতে পারব আর আজকে আমাদের সাথে আসলে অনেকেই আছেন আমার সাথে প্যানেলিস্ট ভাইয়ারা আছেন যারা এই প্রশ্নগুলো দেখবেন মনিটর করবেন কিছু প্রশ্ন রেকর্ড করে রাখবেন এবং কিছুক্ষণ পরে সোহাগ ভাইয়াও আমাদের সাথে এসে জয়েন করবেন ভাইয়া সবার উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলবেন তো সেই পর্যন্ত আমরা হচ্ছে আলাপচারিতাটা চালিয়ে যাব তো ইন দ্য মিন টাইম আমি এই প্রশ্নটার রেসপন্সটা সবার কাছ থেকে প্রত্যাশা করছি আর টাইম টু টাইম আলাপচারিতা চালানোর পাশাপাশি আপনাদের কাছ থেকে কিছু গোছানো রেসপন্স নেয়ার জন্যে আমি কিছু পোল থ্রো করব তো সেই পোলগুলোর অ্যান্সার আপনারা পোলের অপশনে ক্লিক করে দিয়ে দিতে পারবেন তো যথাসময়ে আমি পোলগুলো থ্রো করব সেগুলো আপনারা কুইক রেসপন্স দেওয়ার মাধ্যমে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন তো আমি একটু কমেন্টে দেখি বা চ্যাট বক্সে একটু দেখি সবাই কে কি বলছেন যেমন অনেকে আমাদেরকে বলেছেন যে আত্মবিশ্বাস নিয়ে লেগে থাকা তারপর বলছেন যে বোধ বা দুটোই দরকার কঠোর পরিশ্রম এবং পড়াশোনা দরকার তারপর হচ্ছে আত্মবিশ্বাস নিয়ে লেগে থাকা গুছিয়ে প্রস্তুতি নয় এবং সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখা সবই আসলে দরকার তো এরকম অনেকে উত্তরটা বলছেন তো সত্যি কথা বলতে ট্রু আসলে হচ্ছে সবই দরকার তবে কোথাও না কোথাও থেকে তো আমাকে স্টার্ট করতে হবে আমি ধরা যাক সৃষ্টিকর্তার উপরে অগাধ ভরসা রাখলাম কিংবা বিশ্বাস রাখলাম কিন্তু আমি পরিশ্রম করলাম না তাহলে সৃষ্টিকর্তা কিন্তু আমাকে এমনি এমনি ফলাফল দিয়ে দিবেন না কারণ তিনিও চান যে আমরা পরিশ্রম করি আমরা হচ্ছে এর জন্য মেধা খাটাই 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 আমাদের মাথাটাকে বুদ্ধি পরিশ্রম করলে সেই অনুযায়ী তিনি আমাদেরকে দিবেন তো এই ব্যাপারে হচ্ছে আমরা নিশ্চয়ই সবাই একমত যে আসলে সবগুলোই গুরুত্বপূর্ণ যেমন এই মুহূর্তে আমাদের একজন জানিয়েছেন যে অল অপশনস আর নিডেড সো সত্যি কথা আমরা সবগুলোর প্রতি গুরুত্ব দিব তো আমরা আলোচনাটা শুরু করে দিলাম তো আমি এবারে একটু বলি যে আমরা আজকের সেমিনারে কি কি জিনিস নিয়ে আলোচনা করবো এবং কি কি বিষয়ে দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে এই মুহূর্তে নিয়োগ পরীক্ষার জন্য ঘরে বসে প্রস্তুতিটা আমরা কিভাবে নিতে পারি যেহেতু কোভিড এর কারণে ফিজিক্যাল সব কার্যক্রম বন্ধ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবই বন্ধ তো ঘরে বসে আমরা কিভাবে ইফেক্টিভলি প্রস্তুতি নিতে পারি এবং আসলেই অনলাইনে প্রস্তুতি নেওয়াটা কতটুকু ইফেক্টিভ এই বিষয় হচ্ছে অনেকের অনেক প্রশ্ন থাকে যে আসলে কি অনলাইনে আমি ভালোমতো ক্লাস করতে পারবো বা অনলাইনে আসলে কি ইফেক্টিভ ক্লাস করা পসিবল কিংবা অনলাইনে আমি পরীক্ষাটা দিব কিভাবে পরীক্ষাটা কিভাবে মূল্যায়ন হবে এবং সেটার ফলাফল আমি কিভাবে যাচাই করতে পারবো বা এর ইমপ্যাক্ট আমার উপরে কতটুকু তো এরকম নানান ভাবে হয়তো এই জিনিস অনেকের মনে প্রশ্ন এসে থাকে এই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করব তো তারই ধারাবাহিকতায় আমরা সামনে আগাচ্ছি বিসিএস প্রাইমারি শিক্ষক সহ অন্যান্য নিয়োগ পরীক্ষার গোছানো প্রস্তুতির জন্য উদ্ভাস উন্মেষ পরিবারের পক্ষ থেকে অনলাইন উদ্যোগ উত্তরণ একাডেমি তো এর যে ওয়েবসাইটটা ডাব্লিউ সব সবকিছু পেয়ে যাব তবে যাবো যা যা রিলেভেন্ট সেগুলো আমরা তো সেমিনারেই আলোচনা করব এর বাইরেও আর যা যা আছে আমি ওয়েবসাইটে গিয়ে একসময় দেখিয়ে দিব তো উত্তরণ ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির যে স্লোগানটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্বপ্ন পূরণে গোছানো প্রস্তুতি তো যে কোনো প্রস্তুতিতেই আমি যদি পুরো জিনিসটা গোছানো আকারে পাই বা আমি যদি গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু মোটামুটি আমার অর্ধেক প্রস্তুতি ডান কারণ আমি যদি দিশেহারা হয়ে থাকি যে কি পরব কি পরব না কোথ থেকে শুরু করব কোন দিক থেকে শুরু করা ভালো বা কোনটা আসলে পড়লে খুব একটা লাভ নেই বা তেমন একটা উপকারে নাও আসতে পারে এই জিনিসগুলো চিন্তা করতে করতে এবং সর্ট আউট করতে করতে আমাদের হয়তো অনেকখানি টাইম অ্যান্ড ইফোর্ট চলে যায় তো সেদিক থেকে প্রস্তুতিটাকে কেউ যদি গুছিয়ে দেয় আমাদের জন্য সেই গোছানো প্রস্তুতিটা যদি আমি নির্বিঘ্নে ফলো করতে পারি একটা রুটিনের মধ্যে চলে আসতে পারি বা একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সহজ হয় ব্যাপারটা তো এই ব্যাপারটাই এখানে একটা লাইনের মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি স্বপ্ন পূরণে গোছানো প্রস্তুতি তো আমাদের প্রস্তুতিটা যদি গোছানো থাকে তাহলে অলরেডি আমরা এখানে অনেকটুকু এগিয়ে থাকবো তো এই ব্যাপারে হচ্ছে আমরা আরো বিস্তারিত জানবো তো আজকের সেমিনারটা যে বিষয়ের উপরে সে বিষয় নিয়ে আমরা এখন চাইলে কথা বলা শুরু করতে পারি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ টোয়েন্টি এর প্রস্তুতি বিষয়ে গাইডলাইনের সেমিনারটা আজকে হচ্ছে গাইডলাইন বলতে হচ্ছে আমরা কি কি সুযোগ সুবিধা তৈরি করে রেখেছি অনলাইনে নিজেরা কিভাবে হচ্ছে প্রস্তুতিটা নেওয়া যায় এবং প্রস্তুতিটা কিভাবে গুছিয়ে নেওয়া যায় যাতে আশানুরূপ ফল করা যায় এরকম কিছু কমন প্রশ্ন তো থাকবেই এর বাইরে কিছু স্পেসিফিক প্রশ্ন যেগুলো থাকতে পারে আজকে যারা উপস্থিত আছেন আমাদের এই সেমিনারটাতে আপনারা যে স্পেসিফিক প্রশ্নগুলো আমাদের কিউএনএ বক্সে করবেন এবং চ্যাট বক্সে করবেন এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা তো এরপরে আমরা যে শিক্ষকদের যে নিয়ে যে স্লোগানটা আমরা বলে থাকি সেটা হচ্ছে বীজ হতে যারা বৃক্ষ করেন নিরলস দিবারাতি শিক্ষক তারা মহৎ মানব জাতির আলোক বাতি এবং সত্যি কথা বলতে একজন পেশাজীবী যে কোনো একটা পেশায় যতখানি অবদান রাখতে পারেন একজন শিক্ষক কিন্তু এরকম শত শত পেশাজীবীকে তৈরি করতে পারেন তো শিক্ষকদেরকে যে আমরা গড়ার কারিগর বলি একজন শিক্ষকের কিন্তু তার যে অগণিত শিক্ষার্থীরা তাদের উপরে কিন্তু তার অনেক বড় একটা প্রভাব অনেক বড় একটা তার অবদান এটা যদি আমি হচ্ছে যে কাউকে জিজ্ঞেস করি যে আপনারা যারা আজকে উপস্থিত আছেন আমাদের সাথে যে আপনাদের নিজেদের স্কুল জীবনের কোন আছে কিনা নিশ্চয়ই এমন কোনো না কোনো ইম্প্যাক্টফুল এবং প্রভাব বিস্তারকারী শিক্ষক আপনারা পেয়েছিলেন যাদের কথা আজও আপনাদের কানে বাজে যাদের প্রতিটা উপদেশ নির্দেশ আজও আপনারা মেনে চলার চেষ্টা করেন তো দেখেন এরকম করে একজন শিক্ষক কিন্তু শত শত শিক্ষার্থীর জীবনে প্রভাব ফেলতে পারে আশা করি আমার সাথে এই বিষয়ে কেউ দ্বিমত হবেন না তো আপনারা চাইলে চ্যাট বক্সে বা কমেন্ট বক্সে লিখতেও পারেন যে আপনাদের এরকম কোনো ছোটবেলার কোন শিক্ষকের কথা মনে আছে কিনা কিংবা কলেজ জীবনের কোন শিক্ষকের কথা মনে আছে কিনা যাদের নির্দেশ কিংবা যাদের উপদেশ আজও আমরা মেনে চলার চেষ্টা করি বা যাদের কথা এখনো আমাদের কানে বাজে কিংবা যাদের কথা আমরা প্রতিনিয়ত গুরুত্ব দিয়ে মনে করি তো এটা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আর ইন দ্য মিন টাইম আমি এখানে হচ্ছে কিছু প্রশ্ন করে নিতে চাচ্ছি সবাইকে চ্যাটবক্সে তো রেসপন্স চলতে থাকবেই আপনি কি ইতিমধ্যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ অনলাইন আবেদন সম্পন্ন করেছেন কিনা তো এই প্রশ্নটা আমি একটা পোল কোশ্চেন আকারে লঞ্চ করে দিচ্ছি এর উত্তরটা অপশনে ক্লিক করে বা অপশনে ট্যাপ করে আপনারা দিয়ে দিতে পারেন তো এখানে আমরা খুব গোছানো পদ্ধতিতে আপনাদের কাছ থেকে একটা রেসপন্স নিয়ে নিচ্ছি তো এটা কিন্তু আমাদের ক্লাসেরও একটা পার্ট আমরা যে ক্লাসগুলো নিব বা লেকচারগুলো দিব সেই লেকচারের মধ্যেও কিন্তু এই ধরনের পোল উপস্থিত থাকবে যাতে ক্লাসের মধ্যে আপনাদের কুইক রেসপন্স আমরা নিয়ে নিতে পারি সো সেটা যে কোনোভাবেই হতে পারে কোনো একটা রিলেভেন্ট টপিকের উপরে হতে পারে কিংবা ধরা যাক আমি একটা প্রশ্ন করলাম কে প্রশ্নটার সঠিক উত্তর জানেন বা কত পার্সেন্ট এই প্রশ্নটার সঠিক উত্তর জানেন এই বিষয়ে হতে পারে তো আমরা এখানে কিন্তু খুব গোছানো আকারে পেয়ে যাচ্ছি কারণ এই মুহূর্তে যেমন এখানে যারা উপস্থিত আছেন এই শত শত মানুষের মধ্যে থেকে যদি আমি রেসপন্সটা ম্যানুয়ালি নিতাম এবং তার উপরে আবার হচ্ছে পার্সেন্টেজে ভাগ করার চেষ্টা করতাম এটা ফিজিক্যালি আসলে সম্ভব ছিল না তো অনলাইন ক্লাসে এই জিনিসগুলো খুব সহজেই করে ফেলা সম্ভব আগে থেকে আমি কোশ্চেনগুলো সেট করে রাখতে পারি সবার রেসপন্সটা খুব দ্রুততম সময়ের মধ্যে নিয়ে ফেলতে পারি যেমন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যারা রেসপন্স করেছেন তাদের মধ্যে অলমোস্ট সিক্সটি ওয়ান পারসেন্ট সম্পন্ন করেছেন আবেদনটা এবং বাকি অলমোস্ট যারা আছেন তারা এখনো আবেদনটা সম্পন্ন করেননি তো এই মুহূর্তে পার্সেন্টেজটা সিক্সটি ফর্টিতে এসে দাঁড়িয়েছে তো আমরা এইভাবে মোটামুটি ক্লাসের সময় এই এই ধরনের পোলগুলো ব্যবহার করব যাতে হচ্ছে সবার কাছ থেকে কুইক রেসপন্স নিয়ে নেওয়া যায় ক্লাসের যে ইফেক্টিভনেস সেটা যাতে আমরা সাথে সাথে বুঝতে পারি এবং কোথাও যদি দেখি যে হ্যাঁ আমাদের ইফেক্টিভনেস ডিজায়ার্ড লেভেল পর্যন্ত পৌঁছায়নি বা কাঙ্ক্ষিত পর্যায় পর্যন্ত পৌঁছায়নি সেক্ষেত্রে আমরা কিভাবে ডেলিভারিটাকে চেঞ্জ করলে ডিজায়ার্ড লেভেল পর্যন্ত যায় সে বিষয়ে সচেষ্ট থাকব তো এই পোল কোশ্চেনগুলো আমাদেরকে এই ক্ষেত্রে খুব হেল্প করবে তো আমি প্রথম পোলটার যে রেসপন্স সেটা পেয়ে গিয়েছি যে অলমোস্ট ফিফটি নাইন ফর্টি ওয়ান অথবা সিক্সটি ফর্টি যেটাই বলি যে বেশিরভাগই হয়তো আবেদন করেছেন আর অর্ধেকেরও কম তাদের হচ্ছে এখনও আবেদন করা বাকি তো আমি আপাতত এই পোলটা এন্ড করে দিচ্ছি এবং এর রেজাল্টটাও চাইলে আমি সবাইকে দেখিয়ে দিতে পারি যে অনেকে সম্পন্ন করেছেন এখনও অনেকে সম্পন্ন করেননি তো সম্পন্ন করার ভাগটাই বেশি আচ্ছা তো এরপরে আমরা চাইলে সামনে অগ্রসর হতে পারি পরবর্তী আলোচনার টপিক নিয়ে সেটা হচ্ছে আবেদনের শেষ তারিখ চব্বিশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি রাত এগারোটা 59 মিনিট পর্যন্ত তার মানে হচ্ছে রাত বারোটা রাগ পর্যন্ত আর কি তো এই হচ্ছে ব্যাপার তো শেষ মুহূর্তে নিশ্চয়ই আমরা কেউ আবেদন করব না আমরা নিশ্চয়ই আগে আগেই আবেদনটা সম্পন্ন করব কারণ শেষ মুহূর্তে যে কোনো সমস্যা হতেই পারে হয়তো আমাদের আমার আবেদনটা ঠিকমতো জমা হলো না বা কোনো একটা সমস্যা হলো বা ধরা যাক ইন্টারনেট কানেক্টিভিটিতে প্রবলেম হলো সো এই ধরনের প্রবলেম এড়ানোর জন্য আমরা আগে ভাগেই আসলে আবেদনটা সম্পন্ন করব যে শেষ সময়টা দেওয়া একেবারে শেষ সময় পর্যন্ত যাব না তো এরপরে একটা বার্নিং কোশ্চেন এই প্রশ্নটা হয়তো আপনাদের মনেও খাচ্ছে তো সেই মনের প্রশ্নটাকেই আমি একটু সামনে তুলে ধরলাম যে আপনার মতে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা টোয়েন্টি এটা কবে নাগাদ হতে পারে তো টোয়েন্টি ভিতরে তো হওয়া এখানে আমরা এখন কোনো সম্ভাবনা তেমন দেখতে পাচ্ছি না তো এটা টোয়েন্টি ওয়ানে চলে যাবে তো সেটা কবে নাগাদ হতে পারে বলে আপনার ধারণা এবং এই ধারণাটা নিশ্চয়ই আন্দাজি ঢিল ছড়া না নিশ্চয়ই পরিস্থিতি বিবেচনা করে এবং এই মুহূর্তে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ধাপে ধাপে বাড়ানো হয়েছে বা কর্মবিরতি ধাপে ধাপে বাড়ানো হয়েছে তার আলোকে নিশ্চয়ই চিন্তা করেই আপনারা সুচিন্তিত মতামতটা দিতে পারবেন তো আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে অপশনগুলো দেওয়া ছিল সম্ভাব্য যে অপশনগুলো দেওয়া ছিল মার্চ টোয়েন্টি এপ্রিল টোয়েন্টি কিংবা আফটার এপ্রিল তো এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় অংশ আপনাদের মধ্যে মনে করে থাকেন যে আফটার এপ্রিল বা এপ্রিলের পরে হচ্ছে এই নিয়োগ পরীক্ষাটা হতে পারে আমি যদি পার্সেন্টেজের কথায় আসি অলমোস্ট মোর দেন ফিফটি পার্সেন্ট ফিফটি টু ফিফটি থ্রি এরকম আর বাকি যেটা মার্চ কিংবা এপ্রিল তার ভাগ কম মার্চের ভাগ সবচেয়ে কম টোয়েন্টি টু পার্সেন্ট আর এপ্রিল হচ্ছে টোয়েন্টি ফোর পার্সেন্ট তো বাকি যারা এখনো রেসপন্ড করেননি এই পলটাতে তারা দ্রুত রেসপন্ড করে ফেলতে পারেন আর যে কোনো ক্লাসেই যখন আমরা হচ্ছে ক্লাসগুলো নিব তখন ক্লাসেই পোলগুলোর জন্য আমরা একটা কাইন্ড অফ রুল অফ থাম্ব আমরা ইউজ করি যে মোটামুটি ক্লাসের মধ্যে এইটি এইটি ফাইভ পার্সেন্ট যখন রেসপন্স দেওয়া হয়ে যায় আমরা আসলে সেটাকে বেশ ভালো একটা ইন্ডিকেটর হিসেবে নেই যে এই প্রশ্নের উত্তরে সবাই কি মনে করেন বা মনোভাবটা কি তো আমরা অলমোস্ট সে তার কাছাকাছি পৌঁছে গিয়েছি সো এখানে আফটার এপ্রিল নিঃসন্দেহে এগিয়ে তো এটা নিশ্চয়ই আপনাদের সুচিন্তিত মতামত বা সুচিন্তিত একটা স্পেকুলেশন বলবো আমি বা চিন্তাধারা বলবো তো আমি এই পলটা আপাতত এন্ড করে দিচ্ছি এবং এর রেজাল্টটা সবার সাথে একটু শেয়ার করে দিচ্ছি যেমন আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানের যে ছুটি শিক্ষার্থীদের জন্য সেটাও কিন্তু নভেম্বরের 14 পর্যন্ত ছিল পরে ডিসেম্বর 19 পর্যন্ত বাড়ানো হয়েছে এবং আমরা জানি যে বাংলাদেশে শীতকালে এমনিতেই শ্বাসতন্ত্রের প্রদাহজনিত যে রোগগুলো সেগুলো কিন্তু এমনিতেও বাড়তি থাকে বা বেড়ে যায় সো এই শীতকালে আসন্ন শীতকালে কোভিড এর পরিস্থিতি কী হবে সেই আশঙ্কা থেকেই সম্ভবত এই ছুটিটা বাড়ানো হয়েছে সো এই মুহূর্তে নিয়োগ পরীক্ষা নেওয়ার মতো একটা আয়োজন করা তাও আবার এবার অনেক বেশি নিয়োগ নেওয়া হবে প্রায় সাড়ে বত্রিশ হাজারের মতো এবং এরকম অপরচুনিটি হয়তো প্রতি বছর আসে না বা প্রত্যেকবার আসে না এটা হয়তো অনেকবার পরে পরে আসে তো সামনে হয়তো এত বড় নিয়োগ নাও হতে পারে তো এরকম বড় একটা আয়োজন এর মধ্যে করাটা আসলে খুব ডিফিকাল্ট তো সেই জন্য যে মতামতটা আপনারা দিয়েছেন যে প্রবাবলি আফটার এপ্রিল হতে পারে তো সেটা আশা করি অবশ্যই একটা সুচিন্তিত মতামত তো আমরা এর পরবর্তী স্লাইডটাতে চলে যাচ্ছি নিয়োগ পরীক্ষার যে বিষয় ভিত্তিক মানবন্টন এটা তো প্রতিটি বিষয় থেকে বৃষ্টি করে মোট আশিটি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকে সময় এক ঘন্টা প্রতিটি প্রশ্নের মান এক ভুল উত্তরের জন্য কিন্তু পয়েন্ট টু ফাইভ নম্বর করে কাটা যায় সাধারণ জ্ঞান অংশে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি থেকেও কিছু প্রশ্ন থাকে যেমন এবছর যথেষ্ট সংখ্যক প্রশ্ন থাকার সম্ভাবনা আছে বলে আমরা মনে করছি তো বাংলায় যে থাকবে তাতে নম্বর 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 ইংরেজিতেও গণিতেও সাধারণ জ্ঞান ভাইভা মৌখিক বিশ এবং সর্বমোট এই একশো নম্বরের যে পরীক্ষাটা তো এই হচ্ছে বন্টনটা আশা করি এটা আপনারাও জানতেন তাও আমরা একটু মনে করিয়ে দিলাম যে কোন বিষয়ে কিরকম করে নম্বর বন্টনটা করা হয়েছে আর এই নেগেটিভ মার্কিং এর ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ভুল উত্তরের জন্য কাটা যায় কাজেই আমরা মনে করতেই পারি যে ঠিক আছে আমার যদি কোনো প্রশ্ন সন্দেহ থাকে তাহলে সেই উত্তরটা না হয় আমি দিব না তো উত্তর না দিতে না দিতে কিন্তু অনেক প্রশ্নের উত্তর না দেওয়া থেকে যেতে পারে কারো কারো জন্য তো এই জন্য একটা আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে আমরা যদি ফিফটি ফিফটিও মোটামুটি হচ্ছে সন্দেহ করি যে হ্যাঁ এই উত্তরটা হয়তো হয়ে যাবে ফিফটি ফিফটি চান্স তো সেক্ষেত্রে আমরা নর্মালি হচ্ছে দিয়ে দেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি তার কারণ ধরা যাক চারটা প্রশ্নের মধ্যে আমার হচ্ছে এই চারটা প্রশ্নে ফিফটি ফিফটি চান্স আমি যদি হচ্ছে ছেড়ে দেই চারটা চারটাই আমার ছেড়ে দেওয়া হয়ে গেল আর চারটায় যদি আমার অর্ধেক অর্ধেকও হয় তাহলে যেই দুটো হবে তার জন্য তো আমি পূর্ণ নম্বর পাবো আর যে দুটো হবে না তার জন্য মোটে হাফ নাম্বার কাটা যাবে তাতেও কিন্তু আমার নাম্বারের পাল্লাটা সামনের দিকে এগিয়ে থাকবে তো এই সব ছোটখাটো বিষয়ে যেগুলো হয়তো অনেক সময় চোখ এড়িয়ে যেতে পারে বা মাথায় নাও থাকতে পারে এসব বিষয় নিয়েও আমাদের রেগুলার ক্লাস যেগুলো ক্লাসগুলোতে কিন্তু আলোচনা হবে তখন এই বিষয়গুলো নিয়ে আমরা আরো খুঁটিনাটি আলাপ আলোচনা করব তো এরপরে আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি বিগত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার যে কাট মার্কস এটা সংগৃহীত মার্কস এটা হয়তো হান্ড্রেড পার্সেন্ট আমরা বলতে পারবো না সিক্সটি টু সিক্সটি এটা সম্ভাব্য সবার সাথে কথা বলে যেটা জানা গিয়েছে টু প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য এই মুহূর্তে প্রস্তুতি কেমন হওয়া উচিত বলে মনে করেন তো এই প্রশ্নটাও অনেকে আমাদেরকে করে থাকেন যে আসলে আমরা কিভাবে প্রস্তুতিটা নিব যে আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে কি করলে আমরা নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য আশা করতে পারি শুধু কি বিষয় ক্লাস শুধু কি বিষয় পরীক্ষা নাকি বিষয়ভিত্তিক ক্লাস এবং পরীক্ষা পাশাপাশি হ্যান্ড ইন হ্যান্ড যাদের হচ্ছে হয়তো এরকম কনফিডেন্স আছে যে আমি একবারে পরীক্ষা দিতে বসলেই পেরে যাব আমার শুধুমাত্র জানা দরকার যে কোন কোন বিষয় থেকে কিরকম কিরকম প্রশ্ন আসতে পারে কি কি বিষয় পড়তে হবে তারা হয়তো মনে করতে পারেন যে শুধু ক্লাস হলেই আমার চলবে আবার হয়তো অনেকে মনে করতে পারেন যে আমার প্রস্তুতি ইনাফ ভালো আছে যথেষ্ট ভালো আছে আমি এখন পরীক্ষাটা প্র্যাকটিস করতে চাই তাহলে হয়তো মনে করতে পারেন যে হ্যাঁ আমার যেহেতু কনফিডেন্স লেভেল বেশি আমি শুধু পরীক্ষা দিলেই হয়তো হয়ে যাবে যেটা পরীক্ষা একত্রে কারণ আমি যদি একেবারে টপিক সম্পর্কে সম্যকরূপে অবগত না হয়ে পরীক্ষায় বসে যাই তাহলে যেমন পরীক্ষাটা দিয়ে আমার তেমন কোন লাভ হচ্ছে না তেমনি আবার শুধু ক্লাসই আমি করে গেলাম আমি পরীক্ষা দিলাম না তাহলে আবার আমার পরীক্ষার প্র্যাকটিসটা হচ্ছে না সেই জন্য বিষয়ভিত্তিক ক্লাস এবং পরীক্ষা একত্রে বা হ্যান্ড ইন হ্যান্ড এই প্রিপারেশনটা বা স্ট্র্যাটেজিটা বেটার এবং এখানে তার প্রতিফলনও আমি দেখতে পাচ্ছি যে অলমোস্ট সবাই 95% আপনারা বলেছেন যে বিষয়ভিত্তিক ক্লাস এবং পরীক্ষা একত্রে এটাই আসলে বেটার স্ট্র্যাটেজি হওয়া উচিত এবং আমরাও এর সাথে পুরোপুরি একমত এবং এভাবেই আসলে আমাদের কার্যক্রমটা সাজানো সেটা আমি ইন এ মোমেন্ট ব্যাখ্যা করব আস্তে আস্তে তো এইভাবে আমি এই পলটাও একটু এন্ড করে দিচ্ছি যেহেতু আমি পরবর্তী পলে চলে যাব আমি রেজাল্টটাও সবার সাথে একটু শেয়ার করে দিলাম যে সবাই এ বিষয়ে একমত বিষয় ভিত্তিক ক্লাস এবং পরীক্ষা আমরা একত্রে প্রস্তুতিটা নিতে পারি ওকে তো আমি এইটা শেয়ারিং স্টপ করে দিলাম ওকে সো প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা টোয়েন্টি টোয়েন্টি গোছানো প্রস্তুতির জন্য উত্তরণের যে সার্ভিস প্ল্যান অনলাইন ক্লাস অনলাইন প্লাস ইন ব্রাঞ্চ एग्जाम এবং প্রিন্টেড সরি প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস বা গাইড বই সম্পর্কে একটু আলাদা করে বলি দেই যে আমাদের প্রিন্টেড প্রিন্টেড থাকবে এই কিন্তু এমনিতে আলাদা করে বাজারে অ্যাভেইলেবল না অর্থাৎ যারা কোর্সগুলো অ্যাভেইল করবেন বা কোর্সগুলো নিবেন শুধুমাত্র তাদের জন্য হচ্ছে এই প্রিন্টেড ম্যাটেরিয়ালগুলো দেওয়া হবে এটা আলাদাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বা বাজারে পাওয়া যায় না সো এটা হচ্ছে এই কোর্সের পার্ট হিসেবে এই প্রিন্টেড গুলো আসবে অনলাইন ক্লাস যেটা তো অনলাইন ক্লাসের বেলায় যে ব্যাপারটা সেটা আমরা হচ্ছে একটু পরে ব্যাখ্যা করবো সো কিভাবে ক্লাসগুলো নেওয়া হবে তার ইফেক্টিভনেস কিরকম হতে পারে এফিকেসি কেমন হতে পারে এফিসিয়েন্সি কিরকম হতে পারে সেই বিষয়ে একটা গ্লিমস দেওয়ার চেষ্টা করব এরপর অনলাইন প্লাস ইন ব্রাঞ্চ এক্সাম অনলাইন এক্সামটাও আমি এখানে বিস্তারিত দেখাবো যে কিভাবে অনলাইন এক্সামটা দেওয়া যায় এবং এই এক্সামটা দিয়ে অ্যাকচুয়ালি কি উপকার হবে আমার মানে কোন জায়গাটাতে আমি হচ্ছে এই অনলাইন এক্সামের ইফেক্টিভনেসটা দেখাতে পারবো বা এর বেনিফিটটা আমি এখান থেকে নিয়ে আসতে পারবো এই বিষয়টাতে আমি ফোকাস করব আর এছাড়া প্রিন্টেড যে স্টাডি ম্যাটেরিয়ালস বা গাইড বইসমূহ এগুলো নিয়েও আমরা সংক্ষেপে আলোচনা করব তো এবারে আমি অনলাইন ক্লাস নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি এই অংশটার জন্য সবাইকে সবার কাছ থেকে আমি একটু মনোযোগ আকর্ষণ করব কারণ অনেকের এই বিষয়টা নিয়ে একটু ভালো রকম প্রশ্ন থাকে যে আসলেই কি অনলাইন ক্লাসটা খুব একটা হয় বা কি অনলাইন ক্লাসে ক্লাসে আমি আমি কোনো বেটার ফিচার দিতে দিতে পারবো যেটা ফিজিক্যাল পারি না এই ধরনের প্রশ্ন অনেকের মনে থাকে তো আমরা এখানে অনলাইন ক্লাসগুলো যেহেতু জুম অ্যাপের মাধ্যমে নিব জুম অ্যাপটা হচ্ছে সিস্টেমে ইনস্টল করা থাকতে হবে আমি যদি মোবাইলে ক্লাস করি বা পিসি বা ল্যাপটপ থেকে ক্লাস করি যে সিস্টেম থেকে ক্লাস করি না কেন আমার জুম অ্যাপটা ইনস্টল থাকা লাগবে তবে বাকি সব কার্যক্রম কিন্তু আমাদের ওয়েবসাইটে অটোমেটিক্যালি হয়ে যাবে এই বিষয়টাই আমি বিস্তারিত সবাইকে দেখাবো যে একটা সিঙ্গেল লগ মাধ্যমে একটা জায়গা থেকেই আমি ক্লাসও করতে পারবো আমার রুটিনটাও পর্যালোচনা করতে পারবো আমি পরীক্ষাটাও দিতে পারবো এবং সেই পরীক্ষার যে অ্যানালাইসিস রিপোর্ট সেটাও আমি দেখতে পারবো তো ক্লাসের ফিচার হিসাবে এখানে কিছু কথা উল্লেখ করে দেওয়া সেগুলো আমি এখন লাইভ ডেমনস্ট্রেশনে দেখাবো সেটা হচ্ছে লাইভ ক্লাস তো আমরা করতে পারবোই সেই ক্লাসটা যদি কারো কোনো কারণে মিস হয়ে যায় সেই ক্লাসটার আমি ভিডিও রিপ্লে দেখতে পারবো পরে আর ক্লাসে টিচার যখন কোন একটা কিছু পড়ান তখন আমরা আমরা নিজেদের মতো করে একটা নোট নেই বা একটা স্টাডি নোট তৈরি সুবিধার জন্য পরে আমি সেটা ব্যবহার করতে পারি তো অনেক সময় এই স্টাডি নোট আমি ক্লাসের সময় বা লাইভ ক্লাস চলাকালীন তুলতে গিয়ে হয়তো আমার ক্লাসে মনোযোগ দেওয়া হয় না কিংবা উল্টোটা আমি ক্লাসে মনোযোগ দিলে হয়তো আমি ঠিকঠাকভাবে নোট তুলতে পারি না যদি আমরা পুরো জিনিসটাই একসাথে নিজের হাতে পেয়ে যাই তাহলে কেমন হয় সো এই ব্যাপারটাই হচ্ছে মাল্টি কালার পিডিএফ ক্লাস নোট ডাউনলোড করার ব্যবস্থা ক্লাসটার তো ভিডিও রিপ্লে আমি পরে দেখতে পাবোই তার সাথে ক্লাসে টিচার এক্স্যাক্টলি যেভাবে পড়িয়েছিলেন বোর্ডে যেভাবে লিখেছিলেন ঠিক সেই ব্যাপারটাই আমি আমার পিডিএফ এর আকারে ডাউনলোড করে নিতে পারবো আর কেন্দ্রীয়ভাবে মেধাবী এবং অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে সকল ক্লাস নেওয়া এটা তো সব আমাদের প্রচেষ্টা থাকে এই বিষয়টা নিশ্চিত করা তো এই বিষয়গুলো আমি সবাইকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এখন তো আমি একটু আমাদের ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইট থেকে হচ্ছে এই ব্যাপারটাতে আমরা যাব ওয়েবসাইটটা হচ্ছে উত্তরণ একাডেমি আমরা একটা আগের স্লাইডে উত্তরণ ডট একাডেমি এই ওয়েবসাইটটা দেখেছিলাম তো এখান থেকেই হচ্ছে আমরা লগ ইনটা করতে পারবো আমি পেজটা শেয়ার দিচ্ছি সবার দেখার জন্য এই যে সো এটা হচ্ছে লগ ইন পেজ এই লগ ইন পেজে এসে আমাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে তো আমি সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এখানে লগ ইন করবো এখন আর লগ ইন করার সময় রেজিস্ট্রেশন নাম্বারের পাশাপাশি আমাকে পাসওয়ার্ড দিতে হবে তো এই রেজিস্ট্রেশন নাম্বার এবং যে পাসওয়ার্ড এটা জরুরি এখানে লগ ইন করার জন্য তো আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি আর এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিতে হবে আচ্ছা এখানে হচ্ছে পাসওয়ার্ডটা একটু পরিবর্তন করে নিতে হবে আমি দু মিনিটের মধ্যে আবার ফিরে আসছি প্যানেলিস্ট ভাইয়ারা যারা আছেন সাগর ভাই হচ্ছে আমাকে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা একটু সেন্ড করে দিবেন তাহলে এটা পাসওয়ার্ড পাসওয়ার্ড থেকে করে নেন আপনার এটা সেট করে নাই ও আচ্ছা তাহলে তো আরো ভালো হলো আমি সবাইকে এটা দেখিয়েও দিতে পারি যে কিভাবে পাসওয়ার্ডটা সেট করতে হয় তো এই অ্যাকাউন্টটা নতুন ক্রিয়েট করা এটাতে পাসওয়ার্ড আগে থেকে সেট করা ছিল না তো পাসওয়ার্ড সেট করার জন্য আমরা নিচের এই লিঙ্কটাতে ক্লিক করে দিতে পারি তাহলে নিচের এই লিঙ্কটাতে ক্লিক করলে এখানে আমাকে আবার রেজিস্ট্রেশন নাম্বারটা এবং মোবাইল নাম্বারটা দিতে হবে তাহলে আমি আমার পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবো কিংবা যারা আমার মতো এই অ্যাকাউন্টে প্রথমবারের মতো লগ করবেন তারা পাসওয়ার্ডটা লাইভ সেট করে নিতে পারবেন তাহলে আমি এখানে আমি আবার আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছি এবং যে নাম্বার থেকে আমি রেজিস্ট্রেশন করেছি সেই মোবাইল নাম্বারটা দিতে হবে তাহলে আপনার যে মোবাইল নাম্বার থেকে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেখান থেকে একটা ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে তো সেই ওটিপিটা এখানে দিতে হবে তো আমি ওটিপিটা দিয়ে দিলাম আমার ওটিপি এসছিল নাইন টু ফোর ওয়ান তো এই ওটিপিটা দিয়ে আমি হচ্ছে এখন নতুন পাসওয়ার্ড সেট করে নিতে পারবো আমি নতুন একটা পাসওয়ার্ড সেট করে নিচ্ছি ব্যাস আমার পাসওয়ার্ড সেট করা হয়ে গেল এখন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমি লগ করতে পারবো সো যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা যেভাবে পাসওয়ার্ড সেট করি কিংবা চেঞ্জ করি এক্স্যাক্টলি সেম প্রক্রিয়া খুবই সহজ প্রক্রিয়া আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে আর যেখানে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমার ইমেল অ্যাড্রেস দিতে হয় আর এখানে হচ্ছে আমার ফোন নাম্বারটা দিতে হবে দিয়ে আমি চাইলে ওটিপিটা দিয়ে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে 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 নিতে নিতে পারবো পারবো বা নতুন সেট যেরকমটা আমি এখন করলাম তাহলে এই পর্যন্ত কিন্তু লগ ইন করা হয়ে করা হয়ে গেলে এরপরে আর নতুন করে আমাকে হচ্ছে এই জিনিসগুলো করতে হবে না যদি না আমি লগ আউট করে ফেলি লগ আউট করে ফেলে আবার লগ করার জন্য আমাকে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে আর যদি আমি লগ আউট না করি এটা লগ হয়ে থাকবে আমি যে কোনো সময় এটা ব্যবহার করতে পারবো তো এইখানে আমি এই অংশটা বা এই পেজটা একটু ভালো করে সবাইকে বুঝিয়ে দিতে চাচ্ছি কারণ এইখানেই আমরা হচ্ছে করার পর সরাসরি এই পেজটাই দেখতে পাবো তো এখানে একদম সবচেয়ে উপরের অংশে দেখানো আছে মাই রুটিন টুডে মাই রুটিন টুডেতে থাকবে আজকে আমার কি কি ক্লাস করার কথা এবং আজকে আমার কি কি এক্সাম আছে সো আমি এখানে দেখতে পাচ্ছি যে আজকে আমার দুইটা ক্লাস এবং তিনটা এক্সাম আছে তো এই দুইটা ক্লাস আমাকে করতে হবে এবং এই তিনটা एग्जाम আমাকে দিতে হবে তো এটা দেখে নিয়ে আমি চাইলে হচ্ছে বুঝে ফেলতে পারবো বা আমার সেই অনুযায়ী আমি প্রস্তুতি নিতে পারবো যে হ্যাঁ আজকে আমার এই এই ক্লাস এবং এই এই পরীক্ষা তাহলে তার জন্য আমি কিভাবে প্রস্তুতি নিব তো এই বিষয়টা আমরা এখান থেকে হচ্ছে দেখে ফেলতে পারবো তো আমরা এখানে বাই ডিফল্ট নিচে দেখতে পাচ্ছি একটা ক্যাপসুলের মধ্যে লেকচার এবং এক্সাম লেখা আছে তো এর মধ্যে লেকচার পার্টটা সিলেক্ট করা অলরেডি তার মানে হচ্ছে ঢুকলেই আমরা এই লেকচার অংশটাই আগে দেখতে পাব এবং এর মধ্যে নিচে দুইটা কার্ড দেখা যাচ্ছে এই কার্ডের মধ্যে নিচে একটাতে লেখা জয়েন ক্লাস আর আরেকটাতে লেখা রিমেইনিং ফিফটি থ্রি মিনিটস এর মানে হচ্ছে আমার এই যে বাম দিকের যে কার্ডটা এই কার্ডটা একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করে এখানে লেখা ডেমো ক্লাস আজকের তারিখ দেওয়া এবং টাইমটা দেওয়া হচ্ছে সাতটা থেকে নয়টা সো এই ক্লাসটা এই মুহূর্তে চলমান আমি জয়েন ক্লাস বাটনে ক্লিক করা মাত্র ওই ক্লাসটাতে ঢুকে যাব আমাকে আর কিছু চিন্তা করতে হবে না বা কোনো কিছুই করতে হবে না জয়েন ক্লাস বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি জুম অন হয়ে যাবে এবং জুম আমাকে হচ্ছে ক্লাসে ঢুকিয়ে দিবে এখানে আমি টিচারের সাথে লাইভ ক্লাসটা করতে পারবো তো এইভাবে আমরা যখন লাইভ ক্লাসটা করব করতে করতে ক্লাসটা এক সময় শেষ হবে আমি ক্লাসটা দেখলাম ক্লাস নোট দেখলাম এরকম সবকিছু আমি ক্লাসটা সম্পন্ন করলাম এরপরে যখন আমার আবার দরকার পড়বে যে এই ক্লাসটা আমি রিভিজিট করি হয়তো দুদিন পরে আমি কোন একটা টপিক ভুলে গিয়েছি আমার সেই জিনিসটা রিভিজিট করা দরকার বা আবার একটু দেখে নেওয়া দরকার তখন আমি কিভাবে ক্লাসটা দেখব সেটা করার জন্য এই যে উপরে আমরা ফিল্টার দেখতে পাচ্ছি কিছু তার মধ্যে মাঝখানেরটাতে আপকামিং লেকচার না দিয়ে আপকামিংটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে আমি পাস্ট লেকচারে ক্লিক করতে পারি পাস্ট লেকচারে ক্লিক করলে তখন এইখানে পূর্ববর্তীতে আমি যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলোর সব লিস্ট একসাথে চলে আসবে তাহলে এটা কিন্তু একদম খুব সুন্দরভাবে গোছানো আকারে ক্রোনোলজিক্যাল অর্ডারে আসবে কাজেই পুরনো ক্লাসগুলো আমাকে কোথাও থেকে ডাউনলোডও করে রাখতে হবে না আমাকে নিজ থেকে অর্গানাইজও করে রাখতে হবে না কোন এগুলোকে সাজিয়েও রাখতে হবে না এখানে অলরেডি সাজানো অবস্থায় পাওয়া যাবে এইবার সেই ক্লাসের মাঝখানে যদি আমি কোনো একটা স্টাডি দেখতে চাই তাহলে সেই স্টাডি ক্লিক করলে আমাকে টিচার ক্লাসে পড়ানোর সময় যে পিডিএফ ব্যবহার করে পড়িয়েছিলেন যেমন এই মুহূর্তে এটা হচ্ছে বিসিএস এর একটা কোর্স ক্লাস আমি দেখাচ্ছি একচল্লিশতম বিসিএস প্রিলি সাবজেক্ট ফাইনাল ক্র্যাশ কোর্স ইংরেজি ভাষা ও সাহিত্য এখানে টিচার যেভাবে ক্লাস নিয়েছিলেন যেভাবে নিজের হাতে লিখেছিলেন সেই নোটটাই আমরা এখানে পেয়ে যাচ্ছি অর্থাৎ টিচারের নিজের হাতে তৈরি করা যে ক্লাস নোটটা সেই ক্লাস নোটটা এখানে আমরা বিস্তারিত আকারে পেয়ে যাচ্ছি এটা চাইলে আমরা ডাউনলোড করে অফলাইনেও ব্যবহার করতে পারবো তাহলে এটা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস আমাকে ক্লাসের নোট তুলতে হলো না আমি হুবহু টিচারের হাতে তৈরি করা নোটটা যার মাধ্যমে টিচার ক্লাস নিয়েছিলেন সেটাই কিন্তু এখানে পেয়ে গেলাম এটা আবার আমি ডাউনলোড করে অফলাইনেও ইউজ করতে পারবো আর এর বাইরে আমি যদি দেখতে চাই যে না টিচার এই জায়গায় কি বলেছিলেন আমার ঠিক মনে নেই আমি ধরতে পারছি না পিডিএফ নোটটা দেখে তখন আমি রিপ্লে ভিডিওতে চলে যাব। তখন এক্স্যাক্টলি এই ক্লাসটাতে টিচার কি পড়িয়েছিলেন সেই ব্যাপারটা আমি এখান থেকে আবার রিপ্লে করে দেখে ফেলতে পারবো যেমন ক্লাসের মাঝামাঝি একটা জায়গায় আমি এখন আছি এই মুহূর্তে হচ্ছে টিচার এখানে ইংলিশ থেকে কিছু প্রশ্ন এই বিষয়ে যে কথাবার্তাগুলো বলেছিলেন এবং ক্লাসটা নিয়েছিলেন লিখেছিলেন সেটা আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি সো আমি ক্লাসটা যখন পুনরায় এখানে করব তখন ওই জিনিসগুলো আমার আবার মনে পড়ে যাবে এবং আমি ওইখান থেকে আমার যা প্রয়োজন সেই প্রয়োজনটা আমি মিটিয়ে নিতে পারবো তো এটা হচ্ছে যে ক্লাসের মধ্যে লাইভ ক্লাস করার পাশাপাশি পরবর্তীতে আমার যদি দরকার পড়ে আমি সেই ক্লাসের অংশটা কিভাবে রিভিশন দিতে পারি কিংবা হচ্ছে জিনিসগুলো দেখতে পারি এছাড়া ক্লাসের মধ্যে নানা রকম অনলাইন টুল আমরা ইউজ করব ক্লাসগুলো নেওয়ার জন্য যেমন ধরা যাক হচ্ছে এটা তো ইংলিশ ক্লাস ছিল ধরা যাক আমরা এখন একটা গণিত ক্লাসে তো একটা গণিত ক্লাসে আমি যদি হচ্ছে কোন একটা কিছু দেখাতে চাই ধরা যাক আমি একটা গ্রাফ দেখাতে চাই তো এমনিতে ফিজিক্যাল ক্লাসে গ্রাফ দেখানোর জন্য কি করতে হয় আমাকে হয়তো বোর্ডে গ্রাফটা আঁকতে হবে অনলাইন ক্লাসে কিন্তু আরো বেশি সুবিধা ধরা যাক আমি খুব সহজ একটা গ্রাফ আঁকতে চাই ওয়াই ইকুয়ালস ফাইভ এক্স প্লাস থ্রি এই গ্রাফটা আমি আঁকতে চাই তাহলে আমার পাশে কিন্তু সাথে সাথে এই গ্রাফটা আঁকা হয়ে গেল সো আমাকে কিন্তু বিন্দু বসিয়ে বোর্ডে দাগ দিয়ে এরকম করে আঁকতে হবে না তো ধরা যাক আমরা কোন একটা টপিক নিয়ে আলোচনা করছি যেখানে আমরা হচ্ছে দুইটা গ্রাফ তারা কোথায় পরস্পর ছেদ করে এই জিনিসটা থেকে বিভিন্ন যে প্রশ্নগুলো আসতে পারে সেই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করছি তো একটা ধরা যাক সরল রেখার গ্রাফ ছিল আরেকটা ধরা যাক বক্র রেখার গ্রাফ ছিল ধরা যাক আরেকটা হচ্ছে বক্র রেখার গ্রাফ তো আমি এখানে বক্র রেখার একটা গ্রাফ আঁকি সো আমি এখানে y x স্কয়ার একটা গ্রাফ আঁকলাম আর আগের যে গ্রাফটা এঁকেছিলাম y 5x 3 এরা কোথায় মিট করে বা এরা কোথায় এক একে অপরকে ছেদ করে এই ব্যাপারটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এবং আমি চাইলে ক্লাসের মধ্যে এটাকে জুম ইন জুম আউট করে বিভিন্ন যে পয়েন্টগুলো ছেদবিন্দুগুলো সেটা কিন্তু আমি এখানে একেবারে প্রত্যক্ষভাবে দেখিয়ে দিতে পারি যেমন এখানে ছেদবিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে মাইনাস পয়েন্ট ফাইভ ফোর ওয়ান আর প্লাস পয়েন্ট টু নাইন থ্রি ওয়ান এটা এক্স এবং ওয়াই স্থানাঙ্ক আবার আমি যদি আরেকটা ছেদবিন্দু বের করতে চাই সেটা হয়তো উপরে গেলে কোনো একটা জায়গায় পাব কিংবা আদৌ পাবো কিনা সেটা হচ্ছে আমার এখানে দেখার বিষয় সো এই হচ্ছে অনলাইন অনলাইন ক্লাসের কিছু বাড়তি সুবিধা তো এরকম টুল অনেক কিছুই আছে যে কোনো সাবজেক্ট নিয়ে দেখাতে পারি জিওমেট্রি নিয়ে দেখাতে পারি অন্যান্য যা যা টপিক সেগুলো নিয়ে তথ্য প্রযুক্তি কিংবা বিজ্ঞান সেগুলো থেকেও আমি এই ধরনের সিমুলেশন টুলস কিন্তু ক্লাসে ব্যবহার করতে পারি তাতে সুবিধা যেটা রিয়েল জিনিসটাই সরাসরি দেখানো যায় তার জন্য কল্পনার আশ্রয় নিতে হয় না বা বোর্ডে বাড়তি সময় নষ্ট করতে হয় না তার উপরে এই রিসোর্সগুলো ইউজ করার জন্য যেহেতু যে কোনো সময় অ্যাভেলেবল থাকে ক্লাসে আমি এরকম যে কোনো কিছু দেখানোর সময় এটা কপি করে জাস্ট ক্লাসের চ্যাট বক্সে দিয়ে দিতে পারি সবাই নিজের মতো করে সেই জিনিসটা নিজে এক্সপ্লোর করে নিতে পারে তাতে জিনিসটা আরো ভালো হয় তো এই ধরনের বাড়তি সুবিধাগুলো অনলাইন ক্লাসে পাওয়া যাচ্ছে যেগুলো ফিজিক্যাল ক্লাসে করারটা একটু টাফ হয়তো এক্সপেন্সিভ সেট লাগে বা হচ্ছে সময় বেশি লাগে বা প্রজেক্টর লাগে এরকম অনেক কিছু লাগে যেটা ডিজিটাল ক্লাসে আমরা খুব ইজিলি করতে পারি আর রিসোর্স শেয়ারিংটা খুব ইজি আমি যে টুলগুলো ইউজ করছি সেই টুলগুলো আমি ক্লাস চলাকালীন সময়েই সবার সাথে শেয়ার করে দিতে পারি আপনারা নিজেদের মতো করে তখন সেই জিনিসগুলো ব্যবহার করতে পারেন তো এটা তো গেল হচ্ছে শুধুমাত্র ক্লাস করার কথা এরপরে আরেকটা অংশতে যাই আমি সেটা হচ্ছে আমাদের যে পরীক্ষার সিস্টেমটা সেই পরীক্ষার সিস্টেমটাতে যাই ক্লাসের ফিচারগুলো তো দেখলাম পরীক্ষার যে সুবিধাগুলো সেগুলো আমি এখানে একটু বলে দিচ্ছি এমসি উত্তরপত্রের যে তাৎক্ষণিক মূল্যায়ন এবং অ্যানালাইসিস রিপোর্ট এটা সরাসরি আমি দেখালে হয়তো সবাই আইডিয়া করতে পারবেন যে এর গুরুত্বটা আসলে কোথায় এবং তাৎক্ষণিক ভুল সংশোধন লাইভ পাশাপাশি এমসিকিউ গ্রহণ অটো এস এম এস এর মাধ্যমে মোবাইলে রেজাল্ট প্রেরণ এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর অনলাইনের পাশাপাশি ইন ব্রাঞ্চ এক্সাম গ্রহণ ইন ব্রাঞ্চ এক্সামের গুরুত্বটা এই জায়গায় যে আমি অনলাইনে পরীক্ষা দিয়ে সিদ্ধহস্ত হয়ে গেলাম বা আমি এখন সবগুলো টপিক সম্পর্কে জানি বাট সত্যি সত্যি পরীক্ষার পরিবেশে একটা পরীক্ষা দেওয়া ফিজিক্যালি অ্যাপিয়ার হয়ে পরীক্ষা দেওয়া তার অভ্যাসটা তৈরি করার জন্য হচ্ছে ইন ব্রাঞ্চ এক্সাম এটা যথাসময়ে যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে যায় এবং সেই অনুমতি আমরা পাই এবং সবার নিরাপত্তার কথা মাথায় রেখে নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা যখন এটা করতে পারবো তখন ইন ব্রাঞ্চ এক্সাম গ্রহণের ব্যাপারটা চলে আসবে তো আমি এখন একটু আমাদের পরীক্ষার পদ্ধতিটা দেখানোর জন্য আবার আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি তো এখানে আমরা এতক্ষণ লেকচার বিষয়টা দেখছিলাম যে লগ করার পরেই লেকচারটা সামনে থাকে আপকামিং লেকচার দিলে আমি ইমিডিয়েট নেক্সট ক্লাস কখন হবে সেটা দেখে নিতে পারি প্লাস জয়েন করতে পারি আর পাস্ট ক্লাসে গেলে পুরনো ক্লাস দেখতে পারি এক্সামে ক্লিক করলে আমার পরীক্ষার অংশটা আসে যেমন আপকামিং এক্সাম এখানে আমি কিছু দেখতে পাচ্ছি সো এই আপকামিং এক্সাম চাইলে আমি এখান থেকে দিতে পারি আবার চাইলে আমি প্রিভিয়াস এক্সামও দেখতে পারি আর প্র্যাকটিস এক্সামটা দিয়ে আমি দেখাই লাইভ এক্সাম মানে হচ্ছে নির্দিষ্ট সময় অনুযায়ী আমাকে লাইভ এক্সামটা দিতে হবে বা নির্দিষ্ট দিনে দিতে হবে যেমন এই লাইভ এক্সামটার জন্য হচ্ছে রিমেইনিং দেখাচ্ছে ইলেভেন আওয়ার্স এগারো ঘন্টা পরে হচ্ছে এই পরীক্ষাটা হবে তো এখানে আমি একটু প্র্যাকটিস এক্সামে চলে যাচ্ছি প্র্যাকটিস এক্সামে গেলে আমি দেখতে পাবো লাইভ এক্সামের পাশাপাশি আমি যে প্র্যাকটিস এক্সামগুলো দিতে পারবো সেগুলো এখানে বিভিন্ন কার্ডে একটার পর একটা চলে আসছে সো এখান থেকে যে কোন একটা एग्जाम আমি দিতে পারবো যেমন ডেইলি প্র্যাকটিস एग्जाम অন মেন্টাল এবিলিটি মানসিক দক্ষতার উপরে যে একটা ডেইলি एग्जाम সেটা এখানে দেখানো হচ্ছে তো আমি টেক एग्जामে ক্লিক করলাম টেক एग्जामে ক্লিক করলে আমাকে ভার্সন সিলেক্ট করতে হবে তারপর আমি স্টার্ট एग्जामে ক্লিক করব তাহলে এখানে আমি স্টার্ট एग्जाम দেওয়ার সাথে সাথে আমার কাউন্টডাউন টাইমার উপরে শুরু হয়ে যাবে যে 20 মিনিট সময় আমার হাতে এই 20 মিনিটের মধ্যে আমাকে পরীক্ষাটা দিয়ে বের হতে হবে সো এখানে যেমন একটা প্রশ্ন যে লেখা ছিল যে ভোরবেলায় আপনি বেড়াতে বের হয়েছেন বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল কিছুক্ষণ পরে আপনি বাম দিকে ঘুরলেন কয়েক মিনিট পরে আপনি আবার ডান দিকে ঘুরলেন এখন আপনার মুখ কোন দিকে তো এটা চিন্তা ভাবনা করে ধরা যাক আপনি উত্তর দিলেন ধরা যাক আপনি মনে করলেন যে এটা এটার উত্তর হচ্ছে পূর্ব দিকে বা কেউ কেউ হয়তো মনে করলেন যে উত্তর দিকে তো যে যেটা মনে করেন সে সেটা এখানে উত্তর দিবেন কিন্তু আমি যদি একটা উত্তর দিয়ে ফেলি তখন সেটা কিন্তু আর ফেরত নিতে পারবো না সত্যিকারে বৃত্ত ভরাট করার মতো আমি যদি তখন ভুলে অন্য আর একটাতে ক্লিক করে ফেলি তাহলে কিন্তু আরো বিপদ আমি এটাও আসলে ফেরত নিতে পারবো না সো সত্যি সত্যি যেরকম করে উত্তর দিতে হয় সঠিক উত্তর যেটা সেটাতেই ক্লিক করতে হয় আর ভুল উত্তরে আমি টাচ করতে ক্রাচ করব না বা উত্তর ভরাট করব না সেভাবে আমি একটার পর একটা উত্তর দিয়ে যাব তো এখানে একটা প্যাটার্ন দেখানো আছে আরো কিছু প্রশ্ন আছে একটার পর একটা উত্তর দিয়ে দিয়ে আমি পুরো পরীক্ষাটা সম্পন্ন করব তো এটা একটা অবজেক্টিভ পরীক্ষা এখানে হচ্ছে ঠান্ডা মাথায় চিন্তা করে যেটা বেস্ট অপশন সেটাতে উত্তর দিয়ে দিয়ে আমি নিচে যেতে যেতে যখন আমার পুরো পরীক্ষাটা দেওয়া শেষ হবে তখন আমি সাবমিট বাটনে ক্লিক ইয়েস দিয়ে কনফার্ম করব ইয়েস দিয়ে কনফার্ম করলে আমার খাতাটা অলরেডি এই যে আমি বলতে বলতে এখন খাতাটা দেখা হয়ে গিয়েছে তাহলে এখানে আমি দেখাই ব্যাপারটা কি হয়েছিল যেমন এটা তো আসলে সঠিক উত্তর ছিল পূর্ব দিক তাই না তো আমি পূর্ব দিক কিন্তু প্রথমে দিয়েছিলাম কিন্তু পরে উত্তর দিক দেওয়াতে এটা ভুল হয়েছে কারণ ডাবল উত্তর তো দেওয়া যাবে না এর জন্য আমাকে নাম্বার কেটে নিবে এইখানে নিচে এই অংশটা খেয়াল করেন সবাই ভোরবেলা সূর্য আপনার সামনে অর্থাৎ আপনি বাম দিকে ঘুরলেন তার মানে এখন মুখ থাকবে কোন দিকে তারপর আবার ডান দিকে ঘুরলেন তাহলে মুখ থাকবে কোন দিকে সো এই জিনিসগুলো অ্যানালাইসিস করে সঠিক উত্তর যেটা সেটা এখানে হচ্ছে দেখে ফেললেন তো দেখে ফেলে এর পরের প্রশ্নে চলে গেলেন তো এখানে প্রত্যেকটা প্রশ্নে সঠিক উত্তর কোনটা আপনি কোনটা ভুল উত্তর দিয়েছেন সঠিক হতে গেলে কি করতে হতো বা কোন জায়গাটায় আসলে আপনি ভুল করেছেন সেটা কিন্তু সলিউশনের মাধ্যমে সরাসরি আপনাকে তখনই জানিয়ে দেওয়া হচ্ছে এতে যে উপকারটা হচ্ছে হ্যাঁ ভাইয়া হ্যালো ওকে তো এইভাবে সরাসরি উত্তরটা পেয়ে যাওয়া যে উপকারটা হচ্ছে যে পরীক্ষা দেওয়ার সময় তো আমার একটা প্র্যাকটিস হচ্ছেই

তো এইভাবে আমরা অ্যানালাইসিস রিপোর্টটা কাজে লাগাতে পারি তো এটা হচ্ছে আমাদের পরীক্ষার যে স্পেশাল ফিচারটা যে আমরা খাতাটা দেখে দিয়ে দিতে 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 পারি পারি তার সঠিক সঠিক ভুল সেটা দেখিয়ে করলে আপনি উত্তর পারতেন বা পূর্ণ নম্বর পেতে পারতেন সেটাও এখানে উল্লেখ করা থাকে আমি যদি এখান থেকে পুরনো কোনো একটা পরীক্ষা দেখতে চাই যে হ্যাঁ আমি পরীক্ষা একটা দিয়েছিলাম কয়েকদিন আগে সেটা আবার একটু দেখতে চাই যে কি কি ভুল করেছিলাম তাহলে পাস্ট এক্সামে যাব পাস্ট এক্সামে গেলে যে যে পরীক্ষাগুলো আমি দিয়েছিলাম সেই পরীক্ষাগুলো লিস্ট আবারও চলে আসবে এবং এইখান থেকে আমি হচ্ছে দেখে ফেলতে পারবো যে হ্যাঁ এটা 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 আমার ভুল ছিল সঠিক ছিল এবং প্র্যাকটিস এক্সাম যেগুলো সেগুলো আমি বারে বারে দিতে পারবো রিটেক এক্সাম দিলে এই এই পরীক্ষাটা আমি আবার দিতে পারবো একই টপিকের উপরে তো আমি এখানে রিটেক এক্সামে ক্লিক করলাম ক্লিক করে আমি আবার পার্সন সিলেক্ট করলাম স্টার্ট এক্সাম দিলাম চলে আসলো একই সিলেবাসের উপরে পরীক্ষা কিন্তু পরীক্ষাটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেল সো আমাদের প্র্যাকটিস এক্সামের ফিচারটাই এটা যতবার আমি পরীক্ষা দিতে ঢুকবো আমার কিছু না কিছু প্রশ্ন চেঞ্জ হয়ে যাবে কাজে আসলে সত্যিকার অর্থে আমি প্র্যাকটিস করতে পারবো যে দুইবার একই পরীক্ষা দিলে যে আমি মুখস্থ অ্যান্সার দিব তা কিন্তু না তো এটা আমার আরো একটা বাড়তি লেয়ার অফ প্র্যাকটিস হচ্ছে এখানে সো এখানে তিন চার লেয়ারে আমার প্র্যাকটিস হচ্ছে পরীক্ষাগুলো বারে বারে মাধ্যমে তো এটা ছিল আমাদের যে পরীক্ষার ফিচার তো আমি এই পরীক্ষাটা এখানে এন্ড করে দিচ্ছি দিয়ে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি সামারি করে একটা অ্যানালাইসিস রিপোর্ট দেখিয়ে দিবে যে কোনটা সঠিক কোনটা ভুল একদম বিস্তারিত করে দেওয়া জিনিসটা সো এখান থেকে আমার একটা ভালো লার্নিং হয়ে যাবে তো এটা ছিল আমাদের ক্লাস এবং পরীক্ষার যে ফিচারগুলো সেগুলো তো আমরা এখানে আবার ফিরে এলাম আমাদের আলোচনায় তো উত্তরণের অনলাইন ক্লাস পরীক্ষা পদ্ধতি আপনার কেমন লাগলো তো এই বিষয়ে যদি আমাদের এই পলটার উত্তর দিয়ে দেন তাহলে আমরা এখান থেকে একটা ফিডব্যাক পেয়ে যাব যে কেমন লাগলো এই ক্লাস এবং পরীক্ষার পদ্ধতি আচ্ছা আলহামদুলিল্লাহ রেসপন্স আমরা খুবই ভালো পাচ্ছি এবং আমাকে ইতিমধ্যে জানানো হয়েছে যে আমাদের সাথে সোহাগ ভাইয়া এবং সৌরভ দুজনেই এসে জয়েন করেছেন আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের এই পলটাও অলমোস্ট অনেকেরই রেসপন্স দেয়া শেষ এবং বেশিরভাগই আমাদেরকে জানিয়েছেন যে চমৎকার লেগেছে কিংবা ভালো লেগেছে আর কেউ কেউ অবশ্য জানিয়েছেন যে মোটামুটি কিংবা সন্তোষজনক নয় তো আমরা অ্যাকচুয়ালি ওপেন টু সাজেশনস যে এই ব্যবস্থাটাকে আমরা কিভাবে আরও ইম্প্রুভ করতে পারি কিভাবে আরও ইফেক্টিভ করতে পারি আরও ইফিসিয়েন্ট করতে পারি সেই বিষয়ে যদি আপনাদের কোনো সুনির্দিষ্ট মতামত থাকে অবশ্যই আমাদেরকে চ্যাট চ্যাটবক্সে এবং কমেন্টে জানাতে ভুলবেন না এবং এই কিউএনএ বক্সে যে সাজেশনগুলো আসবে চ্যাট চ্যাটবক্সেও দিতে পারেন কিউএনএ বক্সেও দিতে পারেন আমাদের প্যানেলিস্ট ভাইয়ারা সেই রেসপন্সগুলোকে কালেক্ট করবেন এবং এই বিষয়ে আমাদেরকে অবগত করলে আমরা এই বিষয়ে অবশ্যই ইম্প্রুভমেন্টের জন্য চেষ্টা করব সবাইকে কুইক রেসপন্স দেওয়ার জন্য ধন্যবাদ আমি রেজাল্ট সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি তো প্রস্তুতি সহায়ক যে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো থাকবে প্রিন্টেড সেগুলো কি কি প্রাইমারি প্রশ্ন ব্যাংক প্রাইমারি মডেল টেস্ট বুক বাংলা প্রিপারেশন বুক ইংরেজি প্রিপারেশন বুক গণিত প্রিপারেশন বুক সাধারণ জ্ঞান প্রিপারেশন বুক এবং বিজ্ঞান আইসিটি প্রিপারেশন বুক তার মানে হচ্ছে প্রিপারেশনের জন্য বিষয় ভিত্তিক কতগুলো গাইড তো থাকবেই তার বাইরে প্রশ্ন ব্যাংকের মধ্যে থাকবে বিগত বছরে বিভিন্ন সময় আসা যে প্রশ্নগুলো সেগুলো সেখান থেকে একটা আইডিয়া পাওয়া যাবে বা আজ পাওয়া যাবে যে কি ধরনের প্রশ্ন এখানে নর্মালি হয় আর এর বাইরে প্রাইমারি মডেল টেস্ট বুক এখানে একেবারে এই নিয়োগ পরীক্ষার আদলে প্রশ্নগুলো করা থাকে যাতে এখান থেকে টেস্ট আমরা প্র্যাকটিস করার মাধ্যমে প্রস্তুতিটাকে আরো শানিত করতে পারি তো এটা হচ্ছে মডেল টেক্সট বুক তো এই প্রিন্টেড ম্যাটেরিয়াল কথাই আমি তখন বলছিলাম যে এটা এমনিতে বাইরে আলাদাভাবে না এটা হচ্ছে কোর্সের সাথে যারা হচ্ছে কোর্সগুলো গুলো তারা কোর্সের সাথে এই জিনিসগুলো পাবেন প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য উত্তরণের যে কোর্সগুলো তার মধ্যে জব ফুল ফুল কোর্স কোর্স মানে হচ্ছে ক্লাস এবং এক্সাম দুটোই আর জব প্রিপারেশন এক্সাম ব্যাচ এক্সাম ব্যাচ মানে জাস্ট এক্সাম পার্ট থাকবে ক্লাসের পার্ট থাকবে না এখানে সো ফুল কোর্সের যে ডিটেইলস ব্রেকডাউনটা সর্বমোট 52 টি লেকচার ক্লাস থাকবে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ ক্লাস নোট আমি যেভাবে দেখালাম সেভাবে হচ্ছে সংগ্রহ করা যাবে 78 টি স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া যাবে অ্যানালাইসিস রিপোর্ট এবং এসএমএস এর মাধ্যমে রেজাল্ট পাওয়া যাবে 6 টি প্রিপারেশন বুক আর একটি প্রশ্ন ব্যাংক ফ্রি এবং কোর্স ফিটা এখানে নিচে উল্লেখ করা আছে যদিও চার হাজার তবে সীমিত সময়ের জন্য ফিফটি পার্সেন্ট ছাড়ে অর্থাৎ মাত্র দুই হাজারে এই পুরো কোর্সটি নেওয়া যাবে এক্সাম ব্যাচের জন্য আটাত্তরটি স্ট্যান্ডার্ড এক্সাম তার মানে যে বাহাত্তর আমাদের বাহান্নটি ক্লাস ছিল সেই ক্লাসগুলো কিন্তু এখানে থাকছে না অনলাইনের পাশাপাশি ইন ব্রাঞ্চ এক্সাম এটা হচ্ছে শর্ত সাপেক্ষ অ্যানালাইসিস রিপোর্ট এবং এস এম এস রেজাল্ট তো আগের মতোই থাকছে ফাইনাল সলিউশন ক্লাস তার মানে আমরা যে পরীক্ষাগুলো নিচ্ছি সেই টপিকগুলোর উপরে সলিউশন ক্লাস থাকছে আমাদের অ্যানালাইসিস রিপোর্ট তো থাকবেই তার পাশাপাশি বাড়তি কিছু ইনসাইটের জন্য হচ্ছে সলিউশন ক্লাসগুলো এবং একইভাবে সেই প্রিন্টেড যে ছয়টি প্রিপারেশন বুক এবং একটি প্রশ্ন ব্যাংক এটাও থাকছে সো এর জন্য কোর্স ফি ছিল দুই হাজার সীমিত সময়ের জন্য হচ্ছে এই মুহূর্তে এক হাজার নিয়োগ প্রার্থীদের জন্য চারটি বিশ্বভিত্তিক ফ্রি যাচাই ক্লাস এবং পরীক্ষা তো এই যাচাই ক্লাস এবং পরীক্ষাগুলো এর তারিখগুলো এখানে দেওয়া আছে আপনারা চাইলে জিনিসটা একটু দেখে নিতে পারেন ইংরেজি সতেরোই নভেম্বর সন্ধ্যা গণিত জ্ঞান একুশে নভেম্বর সন্ধ্যা সাতটায় এবং বাংলা তেইশে নভেম্বর সন্ধ্যা সাতটায় তো এর মাধ্যমে আপনারা অ্যাকচুয়ালি একটা রিয়েল ক্লাসের বা লাইভ ক্লাস যেরকম হয় তার একটা গ্লিমস পেয়ে যাবেন এবং প্রাইমারি সম্ভাবনা মেধাবৃত্তি এই প্রস্তুতি যাচাই যে পরীক্ষাটা নেওয়া হবে জেলা ভিত্তিক পরীক্ষাটা নভেম্বর সাতাইশ ফ্রি রেজিস্ট্রেশনের শেষ তারিখ হচ্ছে আগের দিন পর্যন্ত অর্থাৎ ছাব্বিশে নভেম্বর পর্যন্ত থাকবে সিলেবাস এবং মানবণ্টন হচ্ছে একেবারে প্রাইমারি সহকারী নিয়োগ পরীক্ষার অনুরূপ হুবহু একই রকম সিলেবাস এবং মানবন্টন আর পরীক্ষার সময় চল্লিশ মিনিট পরীক্ষাটা হবে সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে যে কোনো সময় একবার অংশগ্রহণ করা যাবে এই পরীক্ষাটাতে যেহেতু অনলাইন পরীক্ষা এই লম্বা একটা সময় সকাল নয়টা থেকে রাত পর্যন্ত এর মধ্যে যে কোনো একবার তো এখানেও যেকোনো দুইজনের প্রশ্ন কিন্তু হুবহু এক হবে না কারণ অনেক প্রশ্ন আছে সেখান থেকে হচ্ছে আপনি যখন পরীক্ষা দিবেন সেই মুহূর্তে সিলেক্টেড কিছু প্রশ্নের উপরে আপনাকে পরীক্ষাটা দিতে হবে প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা সেট যদি কারো দুইজনের একটা প্রশ্ন একরকম হয়েও যায় তাদের আবার অপশন একরকম থাকবে না সো এখানে পুরো জিনিসটা খুবই ইফিসিয়েন্টলি ডিজাইন করা সো সবার জন্য আলাদা আলাদা সেটে পরীক্ষা হবে আর রাত নয়টা কিন্তু ক্লোজিং টাইম সো চল্লিশ মিনিট যে সময় আমি রাত নয়টার একটু আগে ঢুকলে কিন্তু পরীক্ষাটা আসলে আমি চল্লিশ মিনিট দিতে পারবো না আমি রাত নয়টার দশ মিনিট আগে ঢুকলে শুধু দশ মিনিটই পরীক্ষা দিতে পারবো তারপর অটোমেটিক্যালি খাতাটা জমা হয়ে যাবে সো রাত নয়টা ক্লোজিং টাইম এটা আমাদের একটু মাথায় রাখতে হবে তো এই প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে আমি তো এতক্ষণ ধরে অনেক কথাবার্তা বললাম তো আমি এখন একটু ভাইয়ার কাছে চলে যাচ্ছি ভাইয়া আপনি কি আছেন এখন শুনতে পাচ্ছেন আমাদের কথা হ্যাঁ পাচ্ছি আমি আপাতত এই পেজটা শেয়ারিংটা একটু স্টপ করব ভাইয়া আমিও দেখতে পাচ্ছি আপনাকে এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছি আচ্ছা আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি ভালো আছেন আপনারা সবাই তা আপনি বলবো না তুমি বলবো অবশ্যই আমি একটু কনফিউজ আমার ধারণা তো এখানে যারা ক্যান্ডিডেট আছে সবাই আমার অনেক জুনিয়ারই হবে তাই না আমার আমার ইন্টারমিডিয়েট হচ্ছে দুই সালে তো সেই হিসাবে যারা ক্যান্ডিডেট আই থিঙ্ক সবচেয়ে পুরনো যে ক্যান্ডিডেট মানে যার হয়তো লাইফের লাস্ট এক্সাম বা তার হয়তো আর বয়স কাভার করবে না সেও আমার হয়তো অনেকটুকু জুনিয়র হবে

হোস্ট ভাইয়া নয়ন ভাই একটু ভিডিওটা অন করে দেন প্লিজ আর সৌরভের সাথে হয়তো অনেকের পরিচয় আছে অনেকের হয়তো পরিচয় নেই সৌরভ কিন্তু আটত্রিশতম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে চতুর্থ সো এই বিষয়ে কথা বলার জন্য সৌরভ কিন্তু অলরেডি হচ্ছে অনেক ম্যাটেরিয়াল হয়তো প্রিপেয়ার করে রেখেছে আমি জানি না কতটুকু সময় পাওয়া যাবে তবে সৌরভের ক্যামেরাটি কি অন হয়েছে এখনো হ্যাঁ ভাই আমি ক্যামেরা অন করেছি আমাকে কি দেখা যাচ্ছে আমি এখন অবশ্য দেখতে পাচ্ছি না তবে খুব ক্লিয়ারলি শুনতে পাচ্ছি সৌরভ তুমি কিন্তু বলতে পারো হ্যাঁ হ্যাঁ ভাই তো সবাইকে আসলে আদাব আর শুভ সন্ধ্যায় বলা উচিত আশা করি সবাই ভালো আছেন আর আপনি তো ভাই খুব চমৎকার ঘুরেই বললেন বিষয়গুলো শোক ভাই আছে শোক ভাই কেমন আছেন ভাই আনমিউট করতে হবে মনে হয় সরি সরি হ্যাঁ না আছি আলহামদুলিল্লাহ ভালো আমার কি খবর ভাইয়া ভালো আছি তো আসলে সোহাগ ভাইয়া যেহেতু আছে আসলে আমার খুব কমই কথা বলা উচিত বাট না না তুমি বলো তোমরাই তো এখন হচ্ছে জুনিয়র তোমরা বেশি বলবো আমরা শুনবো আর বলবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ইউ ভাইয়া এই যে এই বিষয়টা আসলে খুব ভালো লাগে যে সোহাগ ভাইয়ার কাছে যেটা আর কি যে মানুষকে ফ্লোর দেওয়া তো প্রাইমারি শিক্ষক নিয়োগের ব্যাপারে যখনই উত্তরণ কাজ করা শুরু করলো তখন আমার প্রথমে মনে হলো যে আসলে এটা একটা শ্রদ্ধা শিক্ষকদের প্রতি আমাদের যে ভালোবাসা এই ভালোবাসা দেখানোর একটা উপায় কিন্তু তাদের জন্য কিছু কাজ করা তো আমাদের এই কাজটা যেহেতু একদম সরাসরি শিক্ষক নিয়োগের সাথে সম্পর্কিত এবং যারা এখানে সেবা পেয়ে পরবর্তীতে শিক্ষক হিসেবে হবেন তাদের কাছে অবশ্যই নামটা থাকবে এবং নামের সাথে সাথে আমরাও তাদের মনের মধ্যে থাকবো এবং তারা যখন ছোট ছোট বাচ্চাদেরকে শিখাবে আহ বা বড়দেরকে শিখাবে তা আমরা বুঝতে পারবো যে ওই শিক্ষার মধ্যে আমাদেরও হয়তো বা কিছুটা অংশগ্রহণ ছিল এটাই আমাদের আসলে খুব ভালোবাসা দিবে তো ওই ভালোবাসা থেকেই আসলে আমার মনে হয়েছে যে আমি যদি কিছুটা সময় সাথে একটু কথা বলতে পারি আমি নিজে আসলে ভালো নিজের একটা ভালো লাগা কাজ করবে সেই থেকে আসে আর কি আর পরীক্ষা প্রস্তুতি বা ক্লাসগুলো কিভাবে করতে হবে এটা দেখে আসলে আমার যেটা মনে হয়েছে যে বর্তমানে কোভিড 19 এর ফলে যে বিশ্বে একটা স্থবিরতা চলে এসেছে এই স্থবিরতা কাটানোর জন্য আসলে আমাদেরকে ভিন্নভাবে চিন্তা করতে হবে সো ভিন্নভাবে চিন্তা করার একটা উপায় হতে পারে যে ঠিক আছে আমরা বাসা থেকে বের হতে পারবো না কিন্তু আমরা যে কাজগুলো করি সেগুলো বাসা থেকেই করতে থাকি সেই ভাবে চিন্তা করলে উত্তরণ আসলে খুব চমৎকার একটা প্ল্যাটফর্ম আমাদের সামনে নিয়ে এসেছে আমরা বাসায় বসে ক্লাস করতে পারবো বাসায় বসে পরীক্ষা দিতে পারবো এবং বাসায় বসে নিজেকে যাচাই করতে পারবো সবার সাথে যেটা এই কোভিড নাইনটিন পরিস্থিতিতে আসলে খুবই কষ্ট কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল তো আমার আসলে আমি আর আবার আরো কথা বলবো না পরে এখন আর বেশি কথা না বলি আমার মনে হয়েছে যে ভাইয়া একটু শুরু করুক পরবর্তীতে শোক ভাইয়া আপনি একটু শুরু করেন আমরা

আমাদের উদ্ভাসে উন্মেষে এবং নতুন যে প্রতিষ্ঠানটা আমরা করলাম উত্তরণ তো এখানে অ্যাকচুয়ালি আমরা খুব ফর্মাল না হয়ে আমরা একটু ইনফর্মাল ক্যাজুয়াল এবং একটু ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট সবসময় মেনটেন করার জন্য চেষ্টা করি তো সেই জন্য আমাদের কাছে মনে হয় যদি আমাদের কেউ জুনিয়র হয় আমরা তুমি বলি আর সিনিয়র হইলে আপনি বলি অথবা আমাদের স্টুডেন্টদের সাথে এমন রিলেশন একটা পর্যায়ে হয় কাউকে কাউকে আমরা তুইও বলি তো এটা অ্যাকচুয়ালি এই রিলেশনশিপটাকে আমরা খুব ইম্পর্টেন্ট মনে করি কারণ একটা রিলেশনশিপ যখন অনেক স্ট্রং হয় তখন হচ্ছে একজন আরেকজনের সাথে খুব ভালো কমিউনিকেট করতে পারে একজন তার প্রবলেম যদি আমাকে খুব আপন মনে করে যেভাবে তুলে ধরতে পারবে আর আমাকে পর মনে করলে অত সহজে তুলে ধরতে পারে না এবং সেই কারণে আমাদের উদ্ভাস উন্মেষ এবং উত্তরণে কিন্তু সার কালচারটা নাই আমাদের কিন্তু সবাই ভাইয়া ডাকে হ্যাঁ শুধু আমরা বলি ভাইয়া ডাকতে না ভাইয়া মনে করতে হ্যাঁ তো যদি একজন স্টুডেন্ট আমাকে ভাইয়া বলে ভাইয়া মনে করে মানে আমরা তাকে ওইভাবে ভাই বলি ভাই মনে করার চেষ্টা করি তাহলে যে রিলেশনশিপটা হয় সেটার থ্রুতে যেভাবে আমরা পরস্পরকে বুঝতে পারবো আমার কাছে আপনি ওইটা খুব আমার কাছে মনে হয় যেন যে আসলে রিলেশনশিপের জন্য লার্নিং এর জন্য খুব একটা হয়তো সহায়ক নাও হইতে পারে যাই হোক বাট প্রত্যেকটা স্টাইলেরই প্রোজেন কনস আছে আপনি স্যার ওগুলোর মধ্যে হয়তো কোন বেনিফিট আছে বাট এক একজন একটা একটা স্টাইলে অভ্যস্ত তো আমাদের ক্ষেত্রে আমাদের স্টাইলটা আমরা বিলিভ করি যে আমাদেরটা একটা ফ্রেন্ডলি হইলে ভালো তাই না মানে এক একটা কালচার এক রকম এটাকে কোনোটা ভালো কোনোটা খারাপ বলা যাবে না বাট আমরা এটার সাথে অভ্যস্ত এটাই এটার মাধ্যমে আমরা আমাদের মনে হয় আমরা বেশি ইফেক্টিভ রেজাল্ট হয়তো আনতে পারি পেরেছি বা পারবো ইনশাল্লাহ আর আমি পরিচয় পরিচিত হয়ে নেই আমার নাম অলরেডি বোধ স্ক্রিনে দেখা যাচ্ছে মাহমুদুল হাসান সোহাগ ডাক নাম সোহাগ আর আমি পড়ালেখা করেছি বুয়েটে ট্রিপল এতে ছিলাম আর উদ্ভাসে আমরা আমি লিটন আমরা দুইজন হচ্ছে পরিচালক মানে এটা প্রতিষ্ঠা করেছিলাম সেই উনিশ বছর বয়সে একদম পিচ্চিকালে মানে আমরা যখন বুয়েটে ঢুকলাম যে বছর ইন্টার পাশ করে ওই বছর ইভাস চালু করি তো আস্তে আস্তে প্রায় বিশ বছর পার হয়ে গেল আর আমাদের এটা একটা নতুন উদ্যোগ উত্তরণ যেখানে আমরা হচ্ছে যে মানুষের ক্যারিয়ার রিলেটেড যে প্রস্তুতি গুলো লাইক বিসিএস বা এই যে এরকম জব প্রিপারেশন এই জায়গাগুলোতে আমরা কিভাবে আমরা হেল্প করতে পারি যদিও এটা আমাদের অনেক পুরনো থিংকিং ছিল আজ থেকে চার পাঁচ বছর থেকে আমরা ভাবতেছিলাম বিসিএস এন্ড আদার্স জায়গায় আসতে বাট অফলাইন অ্যাকচুয়ালি যে কোনো একটা প্রোগ্রাম লঞ্চ করা অনেক মানে কি বলে প্রিপারেশন অনেক যদি কিন্তু ইস্যু থাকে তো সেটা হচ্ছিল না বাট কোভিড একদিক থেকে আমাদের জন্য এই অর্থে পজিটিভ হয়েছে অনলাইনে যেহেতু এই জিনিসগুলো চালু করা ম্যানেজ করা কিছুটা ইজি আর তো আমরা সাহস করে ইনশাল্লাহ শুরু করে দিয়েছি উত্তরণে এই নতুন প্ল্যাটফর্ম এবং আলহামদুলিল্লাহ আমরা খুব খুব ভালো রেসপন্স পাচ্ছি যেটা আমাদেরকে খুব ইন্সপায়ার করতেছে এবং শুরু আমরা বিশেষ দিয়ে শুরু করলাম উত্তরণের জার্নি এবং সেই সাফল্যের যতটুকুই আমরা এগিয়েছি খুব ভালো রেসপন্স পাওয়াতে আমরা এই প্রাইমারি শিক্ষক নিয়োগ যেটা এটাতেও আমরা ইন্সপায়ার ফিল করেছি যে এটা এখানেও আমরা ইনশাল্লাহ শুরু করতে পারি তো আমার আলোচনাটা অ্যাকচুয়ালি মানে ঠিক মানে আমি দু একটা কমেন্টস দেখতেছিলাম যে বলতেছিল যে আমরা ওই ঠিক প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য যে যা কিছু দরকার সেটা নিয়ে আমরা আলোচনা কেন করছি না তো নাম্বার ওয়ান হচ্ছে এটা কিন্তু কাইন্ড অফ একটা ওরিয়েন্টেশন ক্লাস হ্যাঁ ওরিয়েন্টেশন ক্লাসে অ্যাকচুয়ালি কিন্তু এটা এক্সপেক্ট করাটা হয়তো ঠিক হবে না যে আমরা ঠিক প্রাইমারির সিলেবাসের মধ্যে যা আছে সেই পড়াটা আজকে পড়িয়ে দিব তো সেই পড়ার জন্য তো অ্যাকচুয়ালি আমাদের ক্লাসগুলোই আছে তো আজকে হলো মেনলি ওভারঅল উদ্দেশ্য বিধেয় আমরা কিভাবে এই এই জায়গাটাতে মানে স্টুডেন্টদেরকে হেল্প করতে পারবো কি কি সার্ভিস আমাদের আছে এইটা হাইলাইট করাটা एक्चुअली আজকের সেশনের টার্গেট ফলে ওই এক্সপেকটেশনটা একটু ক্যালিব্রেট করে নিলে ভালো আর আমি ইন জেনারেল আমাদের উত্তরণের যে মোটিভেশনটা এই প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য যারা তোমরা ট্রাই করতে যাচ্ছ সেই ক্ষেত্রে আমাদের মোটিভেশনের জায়গাটা তোমাদের মধ্যে একটু আমরা প্রপাগেট করতে চাই যাতে তোমরা যারা এই প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য ট্রাই করতে চাও সো তোমরা যাতে নিজেরা অনেক মোটিভেশন ফিল করে অনেক দরদ নিয়ে এই জিনিসটার জন্য অ্যাপ্লাই ইয়া করো ট্রাই করো কারণ কি যে কোনো একটা কাজ মানুষ যদি আগ্রহ নিয়ে করে ভালোবাসা নিয়ে করে তাহলে সেটা যত সুন্দর হবে আর যদি কোন রকম করার জন্য করা হ্যাঁ করতে হয় তাই করি এই দুইটার মধ্যে এই তো আমি একটু আমার ইয়েটা বলি মানে প্রাথমিকের যারা শিক্ষকরা আছেন কাজ করতেছেন এখন অলরেডি বিভিন্ন স্কুলে তাদের সাথে আমার একটা সংযোগ আছে লাস্ট প্রায় ছয় সাত বছর ধরে আমি ওই ওই জায়গা থেকে যদি একটু স্মৃতিচারণমূলক জায়গাতে যাই তাহলে তো আমি আমার আজকের যেটুকু অংশ বলতে চাই খুব বেশি সময় নিব না ইনশাআল্লাহ সেটা কয়টা সহজে বলতে পারবো তোমরা অনেকে হয়তো জানো বাংলাদেশে গণিত অলিম্পিয়াড বলে একটা জিনিস আছে যে ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো গণিত উৎসব হয় হ্যাঁ তো ওই গণিত অলিম্পিয়াডে আমার প্রায় শুরু থেকে কাজ করা হয় ওখানে জাফর ইকবাল স্যারไকেরবাল স্যার থেকে মনির ভাই আমাদের প্রায় 8-10 জনের একটা কোর টিম আছে যারা আমরা প্রায় শুরু থেকে গণিত অলিম্পিয়াডটা পরিচালনা করতেছি বাংলাদেশে তো আমাদের এই গণিত অলিম্পিয়াডেরই একটা ইনিশিয়েটিভ আমরা প্রায় পাঁচ ছয় বছর আগে নিয়েছিলাম যে প্রত্যেক বছর আমাদের অনেক ধরনের ক্যাম্প হয় এর মধ্যে একটা ক্যাম্প ছিল যে প্রাইমারি স্কুলগুলোতে যে টিচাররা পড়ান ওনাদেরকে নিয়ে বছরে আমরা এক বা একাধিক ডিপেন্ড করতো আমাদের ইয়ের উপর উপর বাজেটের উপর আমরা ওনাদের জন্য একটা এক ধরনের কি বলা যায় আর কি ট্রেনিং প্রোগ্রামের মতো আয়োজন করতাম তো ওখানে আমার অনেকবারই প্রাইমারি টিচারদের সাথে ইন্টারাকশনের সুযোগ হয়েছে তাদের সাথে কথা বলার অথবা তাদের সাথে একসাথে কো লার্নিং ট্রেনিং এর টাইম বলবো কো করার সুযোগ হয়েছে সেই হিসেবে প্রায় বেশ কয়েক হাজার প্রাইমারি শিক্ষকের সাথে আমি মেলামেশা করার তাদের ফিডব্যাক শোনার হ্যাঁ তাদেরকে একটা জিনিস দেখানোর আমার সুযোগ হয়েছে এবং শেষ সেখান থেকে শুরু করে রিসেন্ট টাইমে আমাদের গত বছর দুয়েক আগে আমাদের একটা পাইলট প্রজেক্ট হয় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে মানে ওই যে সেটা ছিল যে ক্লাস ফোর এর বাচ্চাদের জন্য একটা একটা পাইলট প্রজেক্ট যে

একশো বিশটা স্কুলে প্রথম পাইলটিংটা হয় যে ওখানে আমরা এই করে বাচ্চাদেরকে আরো বেশি ম্যাথের প্রতি করতে এবং আরো ওরা মজা নিয়ে ম্যাথ হতে পারে একশো বিশটা স্কুলের টিচারদের মানে ছিল যে কয়জন আমরা এক বছর ধরে প্রায় পাইলট করি এবং পাইলটটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয় এবং এই গত বছর বাজেটের যে বক্তৃতা ওখানে প্রধানমন্ত্রী আহ মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের ওই প্রজেক্টটাকে খুব প্রেজ করেন এবং এই বছর ওটা ফুল স্কেলে যাচ্ছে দ্যাট ইজ আমরা যে এক্সপেরিমেন্টে করেছিলাম যে প্রাথমিক শিক্ষকদের কি ধরনের ট্রেনিং এবং ইকুইপমেন্টস এবং ম্যাথোডোলজি আমরা দিতে পারি যেটা থ্রুতে বাচ্চাদেরকে ওনারা আরো বেশি এক্সাইটিং ওয়েতে ম্যাথ শিখাতে পারেন সেটা এখন ফুল স্কেলে ইমপ্লিমেন্টেশনে গিয়েছে সেই প্রজেক্ট এখন চলমান আমরা সেখানে কাজ করছি যে আমরা কিভাবে এই বাচ্চাদের শেখার জায়গাটাকে আরো অনেক আনন্দপূর্ণ করতে পারি তো সেই জায়গা থেকে আমার প্রাইমারি টিচারদের সাথে অ্যাকচুয়ালি মানে কাজ করার এই যে কয়েক বছর অভিজ্ঞতা সেখান থেকে আমি এই ভূমিকাটা দিলাম এই জন্য আমার একটা দুইটা লার্নিং আছে প্রথমত আমি একদম মানে নিজেই স্বীকার করতেছি যে শুরুতে আমার এক ধারণা ছিল না অ্যাকচুয়ালি কারণ অনেক ছোটবেলায় প্রাইমারি স্কুল দেখেছিলাম মানে তারপরে তার ওইভাবে প্রাইমারি স্কুলে ওইভাবে ভিতরে ঢোকা হয় নাই তো তখন আমি জানতাম যে প্রাইমারি স্কুল মানে অ্যাকচুয়ালি খুবই অথর্ব অবস্থা থাকে তাই না সবকিছু ভাঙা চোরা টাইপের যেরকম আমি দেখছি কারণ আমি যেহেতু মফসলে বড় হয়েছি তো ওইরকম একটা ধারণাই আমার মধ্যে ছিল একটা লম্বা সময় তারপরে ঢুকলাম বিদ্যালয়গুলোতে লাস্ট কিছু বছর ধরে এইটা আমার ধারণাতে ছিল না আমি আসলে সত্যি অনেক অবাক হয়েছি মানে এবং আমরা আমি তো পড়ালেখা সিস্টেম কেমন হওয়া উচিত এটা নিয়ে আমার নিজের ইন্টারেস্টে কিছু কিছু ঘাটাঘাটি করছি লাইফে তো অনেক আধুনিক ম্যাথোডোলজি তারপরে যেমন হচ্ছে বাচ্চারা যাতে হচ্ছে গ্রুপ ওয়ার্ক করতে পারে গ্রুপ ডিসকাশন করতে পারে সো ওই রকম ইনফ্রাস্ট্রাকচারগত মানে একদম প্রাইমারি স্কুলগুলোর ভেতরে যে ইনফ্রাস্ট্রাকচার ওইখানেই অনেক রকম আমরা আমি দেখলাম যে 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 পরিমাণ ইমপ্রুভমেন্ট হয়েছে এটা অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ বিয়ন্ড মাই এক্সপেকটেশন অ্যান্ড নাম্বার টু আমি যখন লাস্ট দুই বছর যে ট্রেনিংগুলো নিছি আমি ওখানে আমি আমি মধ্যে ব্যাপক একটা পরব পরিবর্তন দেখেছি কারণ আমি বছর আগে ট্রেনিং সেশন যে পরিমাণ মানে টিচার যাদেরকে দেখছি সেই তুলনায় অনেক অনেক বেশি বেশি ইয়াং অনেক বেশি ক্রিয়েটিভ মান এবং তার চেয়ে ইম্পর্টেন্ট অনেক বেশি উৎসাহী এটা খুব ইম্পর্টেন্ট অনেক বেশি উৎসাহী মানুষজনকে আমি খুঁজে পেয়েছি যে যে জায়গা থেকে মানে আমাদের এটা খুব আবেগের জায়গা আছে কারণ একটা জাতির আসলে নেক্সট জেনারেশন যদি আমাদের তৈরি করতে হয় রাইটটি তাহলে মানে কাদের উপর সবচেয়ে বেশি কাজ করতে হবে সে কিন্তু বাচ্চাদের উপর কারণ কি তার হচ্ছে কাদা মাটির মতো একটা কাদা মাটিকে যতভাবে শেপ শেভ করা যায় একটা শক্ত মাটিকে ওইভাবে শেপ করা যায় না তো সবচেয়ে বড় ভূমিকা রাখার জায়গা কিন্তু প্রাথমিক বিদ্যালয় তাই না এবং এটা এটা যেমন আমরা এখন বিসিএস নিয়ে কাজ করতেছি আমরা এখন প্রাথমিক বিদ্যালয় নিয়েও কাজ করতেছি বাট এটা আমি সব যোগ বিয়ে করেই বলি হ্যাঁ বিসিএস এর জায়গা থেকে দেশের প্রচুর কি বলে জায়গা আমি কাজ করতে পারি যেটা নিয়ে দেশের মানুষের আমি করতে পারি। আর যদি সবচেয়ে বড় বেনিফিট করতে চাই বাচ্চাদের নিয়ে কাজ করতে হবে এই কথাগুলা বলার মানেটা কি মানেটা হচ্ছে এটা যে তোমরা যারা সামনে এই টিচার হইতে যাচ্ছ তো তোমাদের মধ্যে একটা গ্রুপ থাকতে পারে ভাই আর কোন অপশন নাই আমি প্রাইমারি টিচার হইলাম তো এই গ্রুপের জন্য দেখা যাবে যে তার উত্তেজনা মানে এই কাজটাই হয়তো আলটিমেটলি তুমি করবা বা তোমার কাজটার প্রতি ভক্তি নাই তোমার কাজটার প্রতি আগ্রহ নাই তাহলে তোমার লাইফটাই বোরিং কারণ তোমার নিজের লাইফ নিয়ে তো তোমার অ্যাটলিস্ট মানে টেনশন থাকা উচিত তাই না তুমি একটা লাইফ লিড করতেছো যেখানে তুমি যাই কাজটা করতেছো সেটা তুমি গুরুত্বও বুঝতেছো না তুমি এটাকে এনজয়ও করতেছো না তোমার দিন কোন রকম যাচ্ছে সেটার থেকে এটা ভালো কিনা যে এই কাজটার গুরুত্ব তুমি যদি বোঝো প্রত্যেকটা দিন বাচ্চাদের সাথে মেশো তাহলে তোমার ভিতর যে উত্তেজনাটা কাজ করবে তোমার ভিতর যে কাজ করবে যার ফলে তুমি একটা ওয়ান্ডারফুল টিচার হবা যে হবা স্টুডেন্টদের রোল মডেল তোমার স্টুডেন্ট হইতে চাইবে এবং সেই সাথে সেই সাথে তুমি যখন ফিল করবা যে কি পরিমাণ মানে ভবিষ্যতের জন্য বাংলাদেশের জন্য কি পরিমাণ ইম্প্যাক্ট তুমি রাখতেছো সে কারণে কিন্তু যেটা আত্মমর্যাদা বোধ যে একটা নিজের সেলফ স্যাটিসফ্যাকশন এটা কিন্তু অনেক হায়ার হবে তখন হবে কি তুমি যখন এটা প্রিপারেশন নিবা এই প্রিপারেশনের মধ্যে তুমি আলাদা একটা উত্তেজনা পাবা এখন হয়তো তুমি প্রিপারেশন নিতে চাচ্ছ যে হ্যাঁ ভাই এখানে অনেক কম্পিটিশন অনেক মানুষ পরীক্ষা দিবে তো এর মধ্যে আমাকে ভালো করতে হবে এইটুকু মোটিভেশন তোমাকে যতটুকু আগায় দিবে তার চেয়ে যদি মোটিভেশনটা ওই ওইরকম একটা জায়গা থেকে আসে যে আমি যদি একজন টিচার হই প্রাইমারি স্কুলের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে যে কাজ করব এবং সেই স্বপ্নটা যদি ট্রুলি তোমার মধ্যে ঢুকে তাহলে সেই মোটিভেশনটা হবে মাছ মোর হায়ার এবং ওই हायर মোটিভেশনের লাভ কি তোমার পড়ালেখার মধ্যে গতি চলে আসবে অটোমেটিক তুমি যা পড়তে যাবা সেটা অটোমেটিক তুমি হচ্ছে তোমার ব্রেন দ্রুত কাজ করবে তোমার ব্রেন এটাকে গুরুত্বপূর্ণ মনে করবে কারণ ব্রেন যদি জাস্ট যে কোনো জিনিসকে গুরুত্বপূর্ণ মনে না করে তাহলেই হচ্ছে ব্রেন ওখানে ভালো মানে ইয়ে করে না ওয়ার্কআউট করে না যেমন আমরা ধরো কোন একটা টপিক পড়তেছি ধর প্রকৃতি প্রত্যয় সমাজ ভাবলাম দু রেগলা পড়ে কি হবে এই যে তাও আমার পড়তে হচ্ছে তখন হয় কি ব্রেন আসলে ঠিকমতো কাজ করে না নিউরন গুলো অ্যাক্টিভেটেড হয় না ব্রেন অ্যাক্টিভেটেড হয় না যে কারণে ওই পড়া আমরা পড়তে বেশি সময় লাগে পড়লো আবার ভুলে যাই বাট যখন আমি একটা কিছু উত্তেজনা নিয়ে করব। একটা জিনিস আগ্রহ নিয়ে করব। তখন কি হবে ব্রেন অটোমেটিক এক্সাইটেড হবে দ্রুত লার্ন করতে পারবে এবং সেই লার্নিং আমার মধ্যে অনেকদিন থেকে যাবে তুমি সিম্পলি চিন্তা করো একটা তথ্য তুমি মানে দূর এটা আমার কি হবে এই তথ্য তোমার ব্রেন অটোমেটিক ভুলে যাবে তুমি যদি মনে করো না না এটা আমার দরকার এটা আমার মনে রাখতে হবে দেখবা ব্রেন এরা অনেকদিন বেশি মনে রাখবে বলে এই জন্য তুমি যদি তোমার ভালো চাও তুমি যদি তোমার ক্যারিয়ারে ভালো চাও তাহলে কিন্তু তোমার উচিত এমন ভাবে চিন্তা করা যাতে তোমার ব্রেন অ্যাক্টিভেটেড হয় এই জন্য যে কোনো কিছুর হোয়াইটাকে যেমন মোস্ট অফ দা পিপল হাউ নিয়ে ব্যস্ত হয়ে যায় ভাই বলেন কেমনে পড়ালেখা করবো কেমনে প্রাথমিক বিদ্যালয়ে আমি চান্স পাওয়া যাব না আমি বলে হাউটা পরে ওয়াইটা হচ্ছে আগে যতক্ষণ তুমি তোমার হোয়াইটাকে ঠিক মতো সেটেল করতে পারবা না যে কেন আমি টিচার হব এবং সেটা যদি তোমাকে মোটিভেট না করে ট্রুলি আন্দোলিত না করে ট্রুলি আসলে তাহলে তোমার ভিতর থেকে ইনার মোটিভেশন কখনোই আসবে না এই কাজ তুমি এনজয় করবে না এই কাজে তুমি বেশি দূর আগাইতেও পারবা না এই জন্য দিস ইজ ফার্স্ট এন্ড সেকেন্ডলি এখন যেটা হচ্ছে যে হাও যে ভাই ভালো কিভাবে করব যেটা নিয়ে তোমাদের আগ্রহ সেটার জন্য ধরো খুব মানে এটা খুব রহস্যময় কোনো জিনিস না যে কোনো एग्जाम সেটা আইদার এটা প্রাইমারি টিচার एग्जाम হোক আর বিসিএস एग्जाम হোক আর একটা বেসরকারি জবের एग्जाम হোক যে কোনো এক্সামে ভালো করার জন্য বেসিক কিছু জিনিস আছে সেটার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে কনসেপ্টটাকে ক্লিয়ার করা আমি যা পড়তেছি আমি বুঝে পড়তেছি কিনা কারণ বুঝে যদি পড়ি তাহলে যে কোনো একটা প্রবলেম যদি ঘুরায় পেঁচা দেয় তাহলে আই ক্যান অ্যান্সার এবং বুঝে পড়লে ওটা কি হবে অনেক দিন আমার মাথায় কাজ করবে আমি ভুলে গেলেও নিজের মতো করে লিখতে পারবো অথবা ওইটা আমি অনেকদিন মনে রাখতে পারবো এই জন্য এটার কোন ব্যতিক্রম নাই আমি যা পড়বো বুঝে পড়ার চেষ্টা করব। এই জন্য আমি কিছু জিনিস ধরো যে তোমরা যখন পড়তেছো তোমরা তুমি একটা উত্তর লিখে দিলা তুমি আসলেই বুঝলা কিনা এর জন্য কি করতে পারো তুমি ডিফারেন্ট ওয়েতে অঙ্কটাকে চিন্তা করো তুমি নিজে প্রশ্নটা অন্য আরেক ভাবে বানাও উত্তর করা বরং সহজ প্রশ্ন বানানো আরো কঠিন সো এটা একটা প্র্যাকটিস তুমি করে দেখতে পারো তুমি একটা অঙ্ক দেখছস বাট এটা একটু মানে একটু ক্রিয়েটিভলি করা যেমন ধরা আছে যে তুমি একটা অঙ্কে ছিল বাবুলের আছে পাঁচটি কলম আর হচ্ছে কাবুলের আছে তিনটি কলম তুমি বাবুলের জায়গায় হচ্ছে রহিম দিলা কাবুলের জায়গায় করিম দিলা এইটুকো চেঞ্জ এরকম কোন ক্রিয়েটিভ চেঞ্জ না জাস্ট নামের চেঞ্জ বাট তুমি এমন কিছু জায়গায় চেঞ্জ আনলা যে চেঞ্জটা হচ্ছে তুমি কনসেপ্ট বুঝে থাকলে চেঞ্জ আনতে পারবা এবং ওই চেঞ্জ কো রংকে তুমি আনসার করতে পারবা এই জন্য আমরা বলতে চাই যে এটা তোমাদের অবশ্যই প্রথম স্ট্র্যাটেজি হওয়া উচিত তুমি যা কিছু পড়তেছো যেগুলো বোঝার জিনিস এটা বুঝে পড়ার চেষ্টা করো জাস্ট ব্লাইন্ডলি মুখস্থ করে ফেললা এই জিনিসটা তোমার খুব বেশি উপকারে দিবে না আর নাম্বার টু যে জিনিসগুলো মুখস্থ মানে বুঝলাম ঠিক আছে স্টিল স্টিলেন মুখস্থ করা লাগবে দেন অনেক তথ্য আছে তোমার মুখস্থ রাখা লাগবে সেইগুলোর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে তোমাকে রিভাইজ বারবার করতে হবে ভুলে যাওয়ার আগে রিভাইজ করতে হবে এইটা আমরা খুব কমন একটা মিস্টেক আমরা করি আমরা আজকে একটা টপিক পড়লাম আজকে আমি খুব ভালো বুঝিয়ে এটা তারপর দুই মাস টপিকের সাথে দেখা নাই দুই মাস পরে গিয়া এটা যে আমি পড়ছিলাম এটাও ভুলে গেছি তো এই জন্য আমরা একটা টেকনিকের কথা অলওয়েজ বলি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তুমি আজকে একটা টপিক পড়লা কালকে বা পরশু যদি এটা তুমি রিভাইজ করতে যাও তাহলে দেখবা খুব অল্প সময় রিভাইজ করতে পারতেছো আজকে যদি প্রথমবার পড়ো হয়তো দুই ঘন্টা লাগতেছে তোমার টপিকটা পড়তে বাট কাল পরশু যদি তুমি রিভাইজ করো মেবি দশ মিনিটে তুমি রিভাইজ করতে পারবা কারণ ওই টপিকের মেজরিটি জিনিস অলরেডি তোমার মাথায় আছে এই আমরা একটা জিনিস তোমাদেরকে ফলো করতে বলবো যে তুমি তোমার প্রত্যেক দিনের রুটিনে আধা ঘন্টা থেকে এক ঘন্টা টাইম রাখবা যে টাইমে তুমি নতুন কোনো টপিক না পড়ে রিসেন্টলি তুমি যে টপিক গুলো পড়েছো রিসেন্টলি তুমি যে টপিক গুলো পড়েছো যেটা এখনো ভুলে যাও না ওটা রিভাইজ করবা

প্রতিফলন থাকলো না রাইট তো এই জন্য আমি এটা খুব জোর গলায় এবং সবগুলো সেশনে আমি এবার বলছি না যে এটা তোমাদের জন্য মাস্ট সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই প্রত্যেক দিন অন্তত এক ঘন্টা টাইম রাখবা এই এক ঘন্টা টাইমে নতুন টপিক না পড়ে রিসেন্টলি পড়েছো এখনো কিছুটা মনে আছে পুরোপুরি ভুলে যাও নাই এই টপিক রিভাইজ করবা এটা ইমেন্সলি তোমাদেরকে হেল্প করবে আর থার্ডলি আর একটা পয়েন্ট বলতে চাই সেটা হচ্ছে আমাদের এখন মনোযোগের বিশাল সমস্যা হাজার হাজার জিনিসে সারাদিন আমাদের মনোযোগ ডিস্ট্রাক্টেড হইতে থাকে এই মোবাইল এই মেসেজ এই সোশ্যাল মিডিয়া ইত্যাদি 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 তুমি যদি মনে করো যে তোমার মাইন্ডকে ফোকাসড বা একটা টপিক ভালো মতো বুঝে সেটা মাথার মধ্যে যেন থাকে হ্যাঁ সো তাহলে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যা কিছু তোমার মনোযোগ নষ্ট করে ওগুলো থেকে যত দূর সম্ভব দূরে থাকার চেষ্টা করতে হবে এই যে স্যাক্রিফাইসটা তোমার এখন ভাল লাগে ফেসবুক চালাতে ভাল লাগে আড্ডা মারতে ভাল লাগে এটা করতে ওটা করতে তো ভাই এগুলো কি ছেড়ে দিব না দিলে না দাও চয়েস বাট তুমি যদি মনে করো আমি ভালো কিছু পেতে চাই ভালো কিছু পেতে চাইলে তোমাকে কিছু না কিছু জিনিস স্যাক্রিফাইস করতেই হবে ইট মাস্ট স্যাক্রিফাইস হচ্ছে সেই উপাদান যেটার মাধ্যমে প্রমাণিত হবে তুমি আসলে একটা জিনিস পেতে চাও কিনা আর যখন তুমি আসলে একটা জিনিস পেতে চাইবা তখন আল্লাহ তোমাকে সেটা দিবে তাই না যেমন আমাদের আমাদের ধর্মে দেখো ইসলামে কুরবানি করতে হয় তাই না একটা পশু হত্যা তাই না অনেকে মনে করে যে এটা কি ভাই পশু হত্যা কেন আল্লাহ কেন কুরবানি মানে কি যে কনসেপ্টটা হচ্ছে তোমার একটা প্রিয় জিনিস

হ্যাঁ সরকারি একটা জব মানে কি তোমার সারা জীবন একটা সিকিউরিটি পেতে চাচ্ছ আর তুমি কিছুই করতে রেডি নাই এমনি এমনি সব চলে আসবে এটা হবে না হয় তাই না তোমরা যারা মাছ ধরা দেখছো দেখবা হয়তো গ্রাম দেশে হয়তো তোমরা দেখছো যে বর্ষির মধ্যে ছোট ছোট মাছ ইয়ে হিসেবে দেয় টোপ হিসেবে দেয় তো কেউ একজন ভাবলো যে সে খুব চালাক যে এই ছোট মাছ টোপ হিসেবে দিলে তো এই মাছটা আমার গেল তার চেয়ে আমি খালি ইয়ে নিয়ে কি নাম বলে খালি বর্ষি পানির মধ্যে ডুবাই বসে থাকবো এখন যে মাছ সহ বসছে হয়তো ঘন্টা একটা মাছ ধরে আমি লাগলে তিন ঘন্টা বসে থাকবো সমস্যা নাই কিন্তু আমি ওই মাছটা ছাড়বো না আমি ওই খালি বসে ডুবাই আমি বল মাছ ধরবো তিন ঘন্টা কেন তুমি তিরিশ ঘন্টা তিনশো ঘন্টা বসে থাকলে একটা বলতে পারবেনা ইনোভেটেবল শর্ত ওই বল তোমার ধরতে হয় ওইটাকে যদি পাইতে চাও ওই ছোট মাছটা তোমার স্যাক্রিফাইস করতে হবে মেবি ছোট মাছ তিন চারটা স্যাক্রিফাইস করতে হবে ঠোকরায় ঠোকরা খায় চলে যাবে বল ধরা পড়বে না কোনো একবার গিয়ে ধরা পড়বে তো এটা এইটা কি বলে মানে রুল অফ দা ওয়ার্ল্ড আল্লাহ এভাবে পৃথিবীতে তৈরি করছে যে তুমি যদি কোনো কিছু পাওয়ার জন্য স্যাক্রিফাইস না করো ওটার জন্য মোজাহেদা কষ্ট না করো ইউ উইল নট গেট দ্যাট ইউ উইল নট গেট দ্যাট ফলে এই তোমার অনেক প্রিয় জিনিস এখন ছাড়তে হবে এবং এমন প্রিয় জিনিস এমনি এমনি জিনিস ছাড়তে হবে না যে জিনিস বরং তোমার ক্ষতি করতেছে এমন প্রিয় জিনিস হ্যাঁ তোমার আম্মা প্রিয় সো আমি বলি না তোমার আম্মাকে ছাড়া দাও তাই না তোমার ভালো ভালো প্রিয় জিনিস ছাড়ার কোনো ইস্যু নাই যে ইস্যুগুলা এমন যে প্রিয়গুলা তোমার জন্য ইভেন ক্ষতিকর সেই জিনিসগুলো ছাড়তে পারতে হবে এবং সেই স্যাক্রিফাইস যে যত যে যত বেশি করবা সে তত বেশি বেনিফিট পাবা ইটস লাইক একজনই যে চ্যাটে লিখছে যে ইনভেস্ট করার মতো রাইট এক্স্যাক্টলি হ্যাঁ এটা হচ্ছে ইনভেস্ট করার মতো তাই না তো আমি ক্ষেতের মধ্যে আমি সার দিলাম না পানি দিলাম না বীজ ফেললাম না চাইলাম যে ফসল হয়ে যাক গাছ হয়ে যাক এটা কোনোদিন দিন হয় নাই এটা কোনোদিন দিন হয় নাই তো সেই জন্য এটা খুব সিম্পল বেসিক বাট এই গুলো আমরা ভুলে যাই এই গুলো আমরা ভুলে যাই আর আরেকটা জিনিস ফাইনালি বলতে চাই সেটা হচ্ছে তুমি সবচেয়ে মাথায় রাখবা পরিশ্রম করার মালিক তুমি ফল দেওয়ার মালিক হচ্ছেন উপরওয়ালা এটা তোমাকে মাথায় রাখতে হবে সো তোমার তোমার কন্ট্রোল আছে তোমার এফর্ট দেওয়ার উপর তোমার রেজাল্টের উপর তোমার কন্ট্রোল নাই রেজাল্ট কমপ্লিটলি তোমার এফর্ট থেকেও আসে না কারণ কি কারণে ধরো তুমি খুব ভালো प्रिपरेशन ভালো সাক্রিফাইস করে অনেক পড়ালেখা করছো পরীক্ষার দিন তোমার এমন জ্বর যে তুমি পরীক্ষা দিতে পারলা না তুমি মহান বলো যে তুমি তোমার কি করার ছিল alot of things can happen যেটা তোমার এতদিনের সমস্ত প্রস্তুতিকে ভেসে দিতে পারে কখনোই আমাদের হাতে নাই বাট আমাদের হাতে আছে কি আমাদের হাতে আছে আমাদের যে পরিশ্রমটা এটা আমাদের হাতে আছে এটা আমাদের হাতে আছে ফলে এই জন্য তুমি তোমার এফোর্টের দিবা ফলাফলের জন্য ডিপেন্ড করতে হবে উনি যেটা দেয় আলহামদুলিল্লাহ সেটা দিয়ে আমি খুশি আছি এই অ্যাটিটিউডটা রাখা এই অ্যাটিটিউডটা রাখতে সুবিধা আছে অনেক সুবিধা আছে তা নাহলে দেখো আমরা দেখছি মেজরিটি স্টুডেন্টদের প্রিপারেশন ঠিক মতো নিতেই পারে না জাস্ট টেনশনে পড়তে বৈশাখ কিছুক্ষণ পর অস্থির হয়ে ভাই যদি আমার চান্স না হয় তাহলে আমার কি হবে আব্বা বলছে অমুক আম্বা বলছে এরকম হ্যাঁ আম্মা বলছে তুই যদি চান্স না পাস আমার তো ফাঁসি দেওয়া গলায় ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তুমি তো এই টেনশনই পড়ালেখা করতে পারতেছো না যে হায় হায় আমার আম্মা ফাঁসি দিলে কি হবে আমার আব্বা বলছে হ্যাঁ আমি অমুকদের সামনে মুখ দেখাবো কেমন এই সব হাজারো টেনশনে তুমি পড়ালেখাই করতে পারতেছো না বলে এই যে টেনশনটা একটা একটা মানে কি বলে এই যে আজাইরা টেনশন

এই যে বিষয়গুলো দেখো এগুলো এগুলো কত পার্সেন্ট ভূমিকা রাখে আর তোমার নিজের যে সেলফ প্রোডাক্টিভিটি মোটিভেশন সেটা কত পার্সেন্ট ভূমিকা রাখে তুমি চিন্তা করো সেম ক্লাসে হাজার হাজার স্টুডেন্টরা পড়বে সেম বই তারা পড়বে তাই না সেম ক্লাস নোট তারা পাবে সেম লেকচার তারা দেখবে সেম এক্সাম তারা দিবে বাট রেজাল্ট এত ডিফারেন্ট কেন কেউ ফার্স্ট হবে কেউ চান্সই পাবে না একই ক্লাসরুমে ক্লাস করছে আমাদের একই ক্লাসরুমে ক্লাস করছে একই স্টাডি মেটেরিয়াল পাইছে ওয়াই দ্যার ইজ সো মাচ ডিফারেন্স ফলে তুমি চিন্তা করো এক্সটার্নাল আমাদের উপর ওই নোট গাইড ওই ম্যাটেরিয়াল এগুলোর উপর ডিপেন্ডেন্সি মেবি টেন টোয়েন্টি পার্সেন্ট ডিপেন্ডেন্সি তোমার নিজের উপর ফলে দোষ অন্যের উপর চাপায় কোনো লাভ নাই তোমার দায়িত্ব তোমাকে নিতে হবে এটা বুঝতে পারতে হবে রেসপন্সিবিলিটি ইজ মাইন রেসপন্সিবিলিটি আমার এই চিন্তা যদি করতে না পারো তাহলে ক্রমাগত দেখবা তোমার মাইন্ড অযথায় ডিফোকাস্ট হবে উমুক কেন ঠিক হলো না উমুক কেন আমার ফ্রেন্ড কেন আমার এটা বললো না ভাইয়া কেন এইভাবে বুঝাই দিল না দিন আমাদের দিল না এরকম হাজার নিয়ে তুমি যখন মনে করবা দোষটা তোমার না দোষটা অন্যের সেটাই তোমাকে দিবে আর তুমি যদি যা কিছু ঘটুক না কেন আমার লাইফের আমার এফোর্ড এর ইয়েটা জিম্মাদারি আমার উপর রেসপন্সিবিলিটি আমাকে আমার এফোর্ড আমার মতো দিতে হবে সফলতা ব্যর্থতার এই পার্সেন্ট আমার উপর তাই না মানে রেজাল্ট দেওয়ার মালিক আল্লাহ এফোর্ডটার মালিক তো আমি এফোর্ট আল্লাহ দেওয়ার জন্য আমাকে হাত পা দিছে মাথা দিছে চোখ দিছে নাক দিছে তো আমি আমার এফোর্ট ঠিক মতো যদি না দেয় তার জন্য আমি দায়ী আমি দোষী তো এইভাবে যদি চিন্তা করো এইভাবে যদি এফোর্ট দাও ইনশাল্লাহ আল্লাহ তোমাদেরকে একটা সুন্দর একটা লাইফ ইনশাল্লাহ দিবে বিশেষ করে তোমরা যাতে এক্সাইটেড ফিল করতে পারো বাচ্চাদের পড়ালেখা নিয়ে আই এম এক্সাইটেড বিকজ আ আরে যদি বলিয়েছিল বাচ্চাদের পড়ালেখানি আমার এক্সাইটেশন লেভেল আসলে কোন জায়গায় আমি আমার মে আমার ভাষায় একটা স্কুল নিজে নিজের মত একটা স্কুল ডিজাইন করতেছি আমার বেশ বয়স এখন 3.5 এখন এটা বাসার মধ্যেকার স্কুল হোম স্কুল আস্তে আস্তে এটা কিন্তু রেগুলার স্কুলে যেতে শেপ দেব বাট এখানে আমি কমপ্লিটলি डिफरेंट কিছু মেথডোলজি ট্রাই করতে যাচ্ছি যেটা ট্র্যাডিশনাল যেভাবে ক্লাসে পড়ানো হয় ঠিক ওটার মতো না যেমন এখানে টিচারদের ভূমিকা কো লার্নারের মতো তারপর হচ্ছে বাচ্চারা কাজ করে করে শিখবে প্রজেক্ট বেজ লার্নিং তারপরে বা মাস্টারি বেজ লার্নিং বলে ব্লেন্ডেড লার্নিং মাল্টি এজ লার্নিং মানে একাধিক বয়সের বাচ্চারা নিজেদের মতো পড়বে যার যার মতো গতিতে পড়বে সবাই মিলে এক দঙ্গল বাচ্চা এক ক্লাসরুমে একই জিনিস একইভাবে শেখানোর চেষ্টা এইভাবে না যার যার পেসে যার যার ইন্টারেস্ট অনুসারে সে গ্রো করতে থাকবে এগুলো ডিফিকাল্ট বাট ওরকম একটা জিনিস ট্রাই করতেছি তারপর আমরা দোয়ারি পাড়া বস্তি যেখানে মিরপুর দুয়ারিপাড়া বস্তি ওখানে আমরা একটা বস্তির মধ্যে একটা স্কুল চালাই আমাদের সিএসআর ফান্ড থেকে প্রায় পাঁচশো বাচ্চা ওখানে আছে তো ওখানেও আমরা বাচ্চাদেরকে নিয়ে কাজ করতেছি এবং লিটারেলি আমি পার্সোনালি আই গেট রিয়েলি কি নাম্বার এক্সাইটেড আমি মন্টেসরি মেথড এবং অন্য অনেক মেথড ট্যাথড নিয়ে ঘাটছি দেশে বিদেশে গেছি বোঝার জন্য এখনো আমি কন্টিনিউসলি স্টাডি করে যাচ্ছি যে বাচ্চাদের মনোজগত কিভাবে কাজ করে ওদের পড়ালেখার সিস্টেমটা কেমন হইতে পারে হ্যাঁ তোমাদের মধ্যে যারা ট্রুলি প্যাশনেটলি ফিল করে এখানে আসবা যে আমি ওই কারণে আমার অন্য কোনো অপশন নাই সো আমি প্রাইমারি টিচার হইলাম এই ধরনের চিন্তা থেকে না যারা ট্রুলি এক্সাইটেড যে না আমি বাচ্চাদেরকে ওইভাবে গড়ে তুলতে চাই তাদের লাইফে ওই পরিমাণ ইম্প্যাক্ট ফেলতে চাই আমি তাদের রোল মডেল হইতে চাই তো তাদের জন্য আমার বিশেষ করে অনেক বেশি শুভকামনা থাকলো ইনশাল্লাহ আমার সাথে তাদের হয়তো ভবিষ্যতে আরো দেখা সাক্ষাৎ কথা বলার সুযোগ হইতে পারে যারা ট্রুলি ইন্টারেস্টেড বাচ্চাদের লাইফে মানে ট্রুল ইম্প্যাক্ট ফেলার জন্য তাদেরকে আমি ইনভাইট করব টু কিপ এন টাচ উইথ আস আমাদের সাথে টাচ রাইখো আমার সাথে টাচ রাখার চেষ্টা করলে ভালো আমি চ্যাট বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেসও দিয়ে রাখতেছি আই উইল বি ভেরি ইগার টু লিসেন ফ্রম ইউ আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে সোহাগ অন্যরকম ডট তোমরা চ্যাট বক্সে মেবি দেখতে পাচ্ছ আমি দিয়েছি

ইনশাল্লাহ আল্লাহ সবার উপর আমাদের সবার উপর রহমত বরকর দিন এবং সাথে আরেকটু মেসেজ সেটা হচ্ছে রিসেন্টলি কিন্তু করোনার প্রভাব লাস্ট ওয়ান উইকে অনেক বাড়ছে আজকে আমি দুই তিনজন পেশেন্ট আমার পরিচিতের মধ্যে জানি একজনের জন্য আইসিউ এর জন্য খোঁজ করা হচ্ছে আইসিইউ পাওয়া যাচ্ছে না এবং হসপিটাল থেকে বলছে এক সপ্তাহ আগে আইসিউ গুলো ফাঁকা ছিল এই লাস্ট ওয়ান উইকে আইসিউ গুলা একেবারে আবার স্যাচুরেটেড হয়ে গেছে তো সবাইকে এই জন্য আমরা সবাই আমি নিজেও অনেক রিল্যাক্সড হয়ে গেছিলাম করোনার ইস্যুতে সো আমার মনে হয় যেহেতু এই মুহূর্তে আবার প্রকোপটা বেড়েছে তো সবাই নিজেদেরকে সেফ রাখি আহ যাতে হচ্ছে আমরা নিজেদেরকে সর্বোচ্চ চেষ্টা আমরা অন্তত করি নিজের যাতে সেফ থাকি এবং বাকিদেরকেও আমরা মানে সেফ থাকার জন্য উদ্বুদ্ধ করি এবং আল্লাহ আমাদের সবাইকে রহমত করুক যাতে আমরা সবাই সুন্দর কিছু করতে পারি লাইফে সবাই ভালো থাকেন ভালো থাকো তোমরা আসসালাম আলাইকুম হ্যাঁ ভাইয়া ধন্যবাদ সোহাগ ভাইকে আমরা একদম শেষে চলে এসেছি কয়েকটা কথা বলে আসলে আমরা শেষ করে দিব তো আমার পক্ষ থেকে জাস্ট কয়েকটা কথা বলতে যাচ্ছি সেটা হলো অনেকেই প্রশ্ন করে যে প্রিপারেশন কিভাবে নিব বা কোন বই পড়ব তো তাদেরকে আমি দিক নির্দেশনা বলবো না জাস্ট বলতে পারি যে আপনার প্রথমে যে কাজটা করবেন আপনারা যে পরীক্ষাটা দিতে যাচ্ছেন সেই পরীক্ষাটা কোথায় দিচ্ছেন প্রাইমারিতে তাহলে প্রাইমারিতে অবশ্যই বিগত বছরগুলোতে বেশ কিছু পরীক্ষা হয়েছে তো আপনাদের প্রথম কাজ হলো বিগত বছরের যতগুলো প্রশ্ন আছে এগুলোকে কালেক্ট করবেন এবং কালেক্ট করে প্রশ্নগুলো সলভ করা শুরু করবেন এখন একটা প্রশ্ন যখন আপনারা সলভ করবেন তখন সাথে সাথে উত্তর জানবেন এমন উত্তর জানাটা কিন্তু আপনার মুখ্য উদ্দেশ্য না আপনার মুখ্য উদ্দেশ্য প্রশ্নটা কোন টপিক থেকে করা হয়েছে এবং একটা লিস্ট করা শুরু করবেন যে কোন কোন টপিক থেকে বারবার প্রশ্ন আসতেছে এখন এই টপিকের লিস্টটা যদি আপনারা সর্ট আউট করে ফেলতে পারেন তাহলে আপনার কাছে একটা কাঠামো থাকবে যে কাঠামো থেকে টিচাররা বারবার প্রশ্ন করতেছে তো আপনার প্রধান প্রধান কাজ কিন্তু সেই কাঠামোটা তৈরি করা যে কোন কাঠামো থেকে বা কোন টপিক গুলো থেকে বারবার প্রশ্ন করা হচ্ছে আপনি যদি এই কাঠামোটা ধরতে পারেন আপনি কিন্তু পরবর্তী বছর মানে পরের বছরে কি প্রশ্ন হবে সেটা কিন্তু কিছুটা গেস করতে পারবেন আমি বলতেছি না সব মিলে যাবে তো আপনি গেস করতে পারবেন যে এই টপিক গুলো থেকে প্রশ্ন আসবে এখন যে টপিক গুলো তো প্রশ্ন বারবার আসতেছে ওই টপিকের আর কি কি প্রশ্ন বইয়ে আছে বা পরীক্ষার খাতায় আসতে পারে বা অন্য কোনো পরীক্ষায় আসছে এটা আপনারা একটু নোট ডাউন করে রাখবেন তাহলে আমি আবারও বলি শুরু থেকে প্রথম কাজ হলো বিগত বছরের প্রশ্নগুলোকে কালেক্ট করা প্রশ্নগুলো পড়ার সাথে সাথে উত্তর তো অবশ্যই শিখে রাখবেন উত্তর শেখার সাথে সাথে যে কাজটা করতে হবে সেটা হলো কোন টপিক থেকে প্রশ্ন আসছে এটা বাছাই করা এখন হলো টপিক নির্ধারণ তাহলে প্রশ্ন সলিউশন করার পর টপিক নির্ধারণ করবেন টপিক নির্ধারণ করার পরবর্তী যে কাজটা সেটা হলো ওই টপিকের আর কি কি প্রশ্ন অন্যান্য পরীক্ষায় মানে প্রাইমারি ছাড়াও তো অন্যান্য অনেকগুলো পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোতে এর উপর আর কি কি প্রশ্ন আসছে এগুলো ভালো মতো নোট ডাউন করবেন এই কম্বাইন ভাবে যদি আপনার প্রিপারেশন নেন আপনি দেখবেন আপনি যখন নিজে পরীক্ষা দিবেন সেখানে অনেকগুলো প্রশ্ন আপনার কমন পড়ে যাচ্ছে পরীক্ষায় যখন প্রশ্ন কমন পড়ে তখন কিন্তু কনফিডেন্ট না আপনি অনেকটা কনফিডেন্ট হয়ে যাবেন আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে কারণ আপনার প্রশ্নটা বারবার কমন পড়তেছে আচ্ছা এরপরে যে কাজটা করতে পারেন সেটা হলো অনুশীলন দেখুন আমরা সবাই পড়াশোনা করি কিন্তু অনুশীলন কিন্তু খুবই কম করি আপনার পড়াশোনাটা তখনই সানিত হবে যদি আপনি বারবার অনুশীলন করেন এটা শখ ভাবে বারবার বলতেছিল যে অনুশীলনের পরিমাণটা অনেক বেশি করতে হবে তো আমি একটা আমাকে একটু চ্যাট বক্সে আপনারা জানান যে এখনো পর্যন্ত যেহেতু কিছুদিন পরে প্রাইমারির যে অ্যাপ্লিকেশন করার যে ডেট সেটা তো শেষ হয়ে যাবে তাহলে আপনাদের মধ্যে এখনো কে কে আছেন যারা অ্যাপ্লিকেশন করেননি একটু আমাকে চ্যাট বক্সে জানাই দেন আমি বেশ কয়েকটা রেসপন্স পেয়ে গিয়েছি যারা বলতেছেন যে আমি মানে আপনি এখনো করেননি তাদের কথা বলতেছি কখনো শেষ মুহূর্তের জন্য বসে থাকবেন না আপনি চেষ্টা করবেন শুরুর দিকে কাজটা করে ফেলার জন্য দেখুন আপনি যদি শেষ মুহূর্তের জন্য বসে থাকেন আপনার মতো কিন্তু অনেকেই আসার যারা শেষ মুহূর্তে রেজিস্ট্রেশন করতে থাকবে বা করার চেষ্টা করবে তখন কিন্তু একটা হ্যাসেল তৈরি হয়ে যায় তো এই কাজটা শুধু রেজিস্ট্রেশনের জন্য আমি আসলে বলিনি এটা পড়াশোনার জন্য বলেছি আপনার পরীক্ষাটা হয়তো বা চার মাস পরে তা আপনি ভাবতেছেন পরীক্ষার আগের এক মাস পড়বো এই টেন্ডেন্সিটা একটু চেঞ্জ করেন আপনি এক কাজ করেন আপনি আজকে থেকে পড়া শুরু করেন এক মাসের পড়াটা আপনি দুই মাস পরেন কিন্তু পরীক্ষার এক মাস আগে আপনার পড়াটা শেষ করেন তাহলে ওই শেষের মাসটাতে আপনি শুধু প্র্যাকটিস করবেন এবং আপনি যদি নিজের জীবনে অ্যাপ্লিকেশনটা করে দেখেন আপনি দেখবেন আপনার যে স্ট্যান্ডার্ড ছিল আপনি এতদিন ধরে নিজেকে যেভাবে চিনতেন আপনার একটা নতুন পরিচয় তৈরি হবে আপনি দেখবেন আপনাকে সবসময় মানুষ বলতো খারাপ স্টুডেন্ট এখন হঠাৎ করে আপনাকে ভালো স্টুডেন্ট বলা শুরু করে দিবে কারণ ওই প্র্যাকটিসটা আপনাকে একটু ডিফারেন্টলি সাজাই দিবে তো এই কাজটা অবশ্যই করবেন আর আরেকটা প্রশ্ন আমি একটু করতে যাচ্ছি এটা আমাকে একটু চ্যাট বক্সে জানাতে হবে প্রশ্নটা হলো যেহেতু আপনারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন এমন কে কে আছেন যারা ইতিমধ্যে বিগত বছরের একটা প্রশ্ন সলভ করে দেখছেন আমি শুধু পড়ার ব্যাপারে বলতেছি না পরীক্ষা দিয়ে ট্রাই করে দেখছেন যদি থাকেন তাহলে একটু আচ্ছা এই ক্ষেত্রে সবারই ইয়েস কয়েকজন হয়তো বা নো বলতেছেন তো এই প্রশ্নটা করার কারণ হলো যেহেতু আপনাদের টার্গেট করছেন আপনারা প্রাইমারি পরীক্ষাটা দিবেন তাহলে অবশ্যই প্রাইমারি পরীক্ষায় কি প্রশ্ন আসে এটা তো আসলে জানতে হবে তো এই জন্যই প্রশ্নটা করা যারা ইতিমধ্যে ইয়েস অর্থাৎ প্র্যাকটিসটা করে ফেলছেন তাদের কংগ্রেচুলেশন আপনারা আসলে নিজেদের জীবন সম্পর্কে যথেষ্ট সচেতন যারা নো লিখছেন আমি বলবো না আপনারা সচেতন না বাট আপনাদেরকে বলবো আর একটু বেশি সচেতন হন ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ আচ্ছা তা আমি শেষের দিকে চলে যাই তাহলে বিগত বছরের প্রশ্ন সলিউশন টপিক নির্ধারণ টপিক ধরুদের পড়াশোনা করা এবং একটু রেগুলারিটি রাখা এখন কোন জায়গা থেকে পড়াশোনা করবেন আমি একটু বলে দিই আপনি যদি প্রাইমারি বিগত বছরের প্রশ্নগুলোর সাথে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন যে পরীক্ষাগুলো নাই এই সলিউশন এর ভালো ভালোমতো ম্যাচ করেন আপনি দেখবেন প্রায় থেকে 80% क्वेश्चन বিগত বছরে কোন না কোন পাবলিক সার্ভিস পাবলিক সার্ভিস পরীক্ষার পরীক্ষা চলে আসছে তার মানে বোঝা যাচ্ছে এই দুইটার মধ্যে একটা কম্বিনেশন বা একটা সিমিলারিটি আছে তো আপনার প্রধান কাজ হলো একটা জব সলিউশন কিনে ফেলবেন কারণ জব সলিউশন হলো এমন একটা বই যেখানে পিএসসির বিগত বছরের সবগুলো প্রশ্ন থাকে এবং আপনি প্রাইমারির বিগত বছরের প্রশ্ন পড়ার সাথে সাথে যে কাজটা করবেন পিএসসির যে জব সলিউশন দুঃখিত জব সলিউশনে পিএসসির যে প্রশ্নগুলো থাকে এগুলো সলিউশন করে ফেলবেন তো বিগত বছরের প্রশ্ন এবং ওই প্যাটার্নের প্রশ্ন এই দুইটাই কিন্তু আপনার জানা হয়ে গেল বাকি থাকলো কি চর্চা করা মানে চর্চাটা ডিপেন্ড করতেছে আপনার উপর আপনি যদি মনে করেন যে আপনি দুইটা পরীক্ষা চর্চা করে বা দুইটা প্র্যাকটিস করেই ভালো করতে পারবেন তাহলে আপনার জন্য দুইটাই এনাফ বাট আপনার যদি মনে হয় যে না আমাকে ভালো করার জন্য প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি করবেন করবেন ঠিক আছে তো বিগত বছরের প্রশ্ন পড়বেন পড়বেন টপিক নির্ধারণ প্রশ্নগুলো এবং চর্চা করবেন এবং ওই প্রত্যেকটা সাবজেক্ট রিলেটেড যে পড়াশোনাগুলো আছে এগুলো প্রতিদিন কিছু না কিছু করতে থাকবেন তো এটাই হলো আমাদের পক্ষ থেকে সাজেশন যারা উত্তরণে ক্লাস করবেন তাদের জন্য আসলে বলে রাখি উত্তরণ আসলে বিশ্বাস করে যে যে কোনো প্রস্তুতি আসলে গোছানো হওয়া উচিত তো প্রাইমারিতে যেহেতু আমরা এসেছি আমাদের অন্যতম একটা উদ্দেশ্য হলো যে একটা গোছানো প্রস্তুতি আপনাদের সামনে প্রেজেন্ট করা আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমি আমার বক্তব্য এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন জি ভাই সরম ভাই আমরা কিন্তু উত্তরণ থেকে আমরা টোটাল ছ ছ ছয়টা কোয়েশ্চেন ব্যাং আমরা তাদের এই এই কোর্সের মধ্যে ফ্রি দিয়ে দিব তো ওইটাই নিয়ে একটু যদি কিছু বলতেন আচ্ছা আচ্ছা তো তো এটা এই বলি যে এর এর কথা যেটা কি ভাইয়া বলছে ব্যাপারে যদি বলতে যাই প্রত্যেকটা বিষয়ের উপর আপনাদেরকে আলাদা করে বই দেওয়া হবে যেমন বাংলার জন্য ইংরেজির জন্য ম্যাথের জন্য বা জিকে যেটা সেখানে বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল মিলে একটা বই হবে আইসিটি ভূগোল এবং বিজ্ঞান এটা মিলে আরেকটা বই হবে এই সবগুলো বইয়ে আপনাদের বিগত বছরের প্রশ্ন থাকবে টপিক নিয়ে আলোচনা থাকবে এবং আপনাদের জন্য পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে অর্থাৎ আপনারা চাইলে বইয়ের সাবজেক্ট গুলো পড়ে বিভিন্ন টপিক পড়ে পরীক্ষা দিতে পারবেন আর এর বাইরে যেটা থাকতেছে একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকতেছে অর্থাৎ পিএস প্রাইমারিতে যেরকম পরীক্ষা হয় একই স্ট্যান্ডার্ডে আমরা কিছু প্রশ্ন তৈরি করেছি যেগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারবেন আর ইন ব্রাঞ্চ পরীক্ষা দিতে পারবেন এটা অবশ্যই শর্ত সাপেক্ষ যখন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এটা দ্রুতই স্বাভাবিক হয়ে যাক তখন আপনারা ইন ব্রাঞ্চে পরীক্ষা দিতে পারবেন আর এক্সট্রাডিশন যেটা সেটা হলো বিগত বছরের পিএসসি যে প্রশ্নগুলো এই প্রশ্ন সংবলিত একটা প্রশ্ন ব্যাংক আসলে আপনাদেরকে দেয়া হবে তো এগুলো হলো উত্তরণ থেকে আপনারা যেগুলো পাবেন আশা করছি আপনারা ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আর যদি কিছু বলার থাকে ভাইয়া একটু বলেন না হলে আমরা আসলে শেষের দিকে চলে যাই না আর কোনো ইয়াতে না আর মোটামুটি তো বলেই ফেলছেন সবাই আপনি থ্যাংক ইউ তাহলে আমরা শেষ যারা এত দীর্ঘ সময় ধরে আমাদের সাথে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনার জীবন সার্থক হোক এবং আপনার যে সফলতার চেষ্টা এটা প্রতিনিয়ত নিরন্তর ভাবে চলুক সবাইকে শুভরাত্রি আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে